আচ্ছা ধরুন আপনাদের এই মসজিদে জুম্মার নামাজ হচ্ছে খোদবা দিচ্ছে ইমাম সাহেব পঁচিশ বছরের যুবক ছেলে আপনাদের গ্রামের মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরেছে সাদা পায়জামা পাঞ্জাবি পরে আর সাদা টুপি মাথায় দিয়েছে দিয়ে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে কি মদ বলুন বাংলা মদ ইংলিশ বাংলায় বাংলা মদ খেয়েছে খেয়ে ছেলেটা মসজিদে উঠেছে বাংলা মদ খেয়ে চুম্মার দিনে খোদবার সময় ছেলেটি সাদা পায়ে জামা পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে মসজিদে উঠেছে আপনারা তাকে কি করবেন বলুন 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 বল আরে ভাই বলুন না বের করে দেবেন তাই তো আচ্ছা ধরুন না ঠিক বলেছে বের করে দেবেন আচ্ছা ছেলেটি যদি বের হতে না চায় আচ্ছা মাধ্য দিয়ে বের করে দেবে তাই তো হ্যাঁ আচ্ছা ছেলেটার অপরাধটা কি মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই তাকে বের করে দিলেন বের হতে চাইল না মেরে বের করে দিলেন কত ভালো মানুষ আপনারা জান্নাতের জানলা ভেঙে দেবে সব পালিয়েছে দেখে মনে হচ্ছে মদ খাওয়া যেমন হারাম মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া তেমন হারাম বিয়ের পণ নেওয়া তেমন হারাম জমির আলচুরি করা তেমন হারাম হুকুমের কারেন নেওয়া তেমন হারাম গরিবের মাল ভক্ষণ করা তেমন হারাম মদ বের করে দিলে আর সুদ করকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে মুসলমানের বাচ্চা লজ্জা করে তোমরা কুরবানির গোস্ত দিয়ে মদ খেয়েছ আল্লাহর গজব পড়ে তোমাদের উপরে তাই বেঁচে আছো বল বললাম কথাটা না আরে আমি কি এই গ্রামের ওয়াজ করছি মনে করছেন নাকি আমার জাতির ওয়াজ করছি মুসলমানের বাচ্চা কুরবানির গোস্ত দিয়ে মদ খেয়েছে এ জাতি মেরে শেষ করে দেয় নি কপাল ভালো এরা মুসলমানের বাচ্চা এরা কনভার্টেড মুসলমানের বাচ্চা এরা কি সেই মুসলমানের বাচ্চা বদরের যুদ্ধে যে মোহাম্মদ আলী সাল্লাম তিনশত তেরো জন মুসলমানকে নিয়ে এক হাজার কাফের মোকাবেলা করতে গিয়ে কত এক হাজার সত্তরুর মোকাবেলা করতে গিয়েছিলেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কজনকে নিয়ে 313 জন কে নিয়ে এদের কাছে কিছুই ছিল না আল্লাহর ইমানি জজবা ছিল 313 জন কে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের প্রান্তরে গিয়ে আল্লাহর কাছে সিজদা করে নবী বললেন ওগো আল্লাহ আজকে এই 313 জন ওই 1000 মানুষের কাফেরের মোকাবেলায় শত্রুর মোকাবেলায় এসেছি কাছেই কিছু নেই ঘোড়া নেই তেমন কিছু নেই অস্ত্র শস্ত্র কিছুই নেই যদি আজকে এই 313 জন মরে যায় তাহলে আল্লাহ ইসলামের পতাকার পৃথিবীতেই থাকবে না আল্লাহ বললেন নবী মাথাটা তুলুন আমি আল্লাহ তোমার জয় লাভ দিয়ে দেবো 3১৩ জন মুসলমানের ইমানটা ছিল তারা জীবনের চাইতে জীবনের চাইতে স্ত্রী ছেলে মেয়ে বিবি চাইতে আল্লাহর নবীকে ভালোবেসেছে তাই তিনশো জনের মাধ্যমে মধ্যে ১৪ জনকে হারিয়ে ইসলামের পতাকা পুঁতে দিয়ে আর ইসলামের বাণী সারা বিশ্বে পৌঁছে দিয়েছে তাদের ইমানটা কেমন তোমরা তুমি কনভার্টের মুসলমানের বাচ্চা তোমরা মুসলমান মুসলমানকে গাড়ি দাও মুসলমান মুসলমানকে ভোটের জন্য খুন করো এই জাত মরে এখন এটাই ঠিক বলো এরা মুসলমান মুসলমানকে গুলি করে মারে মুসলমান মুসলমানকে কি করে বোম মারে মুসলমান মুসলমানের সঙ্গে ব্যবসা করতে চায় না এরা আবার মুসলমান বলে দাবি করে ছি লজ্জা করে না জাতির কলঙ্ক সমাজের কলঙ্ক আরে আমি দিল্লি থেকে গিয়েছিলাম আবার প্রশ্ন করেছিল ভারতে মুসলমান কত তাই বললাম দশ হাজারের কম বলেছিলাম তাও দশ হাজার বলেছি বেশি কোন মুসলমানের কথা বলা হয়েছে এরা কনভার্টেড মুসলমান তোমরা মুসলমান মুসলমানকে গালি দাও মুসলমান মুসলমানকে পার্টির জন্য মারামারি করেছো লজ্জা করে না জাতির কলঙ্ক তোমার জানাজা পড়বো আমি তোমার জানাজা পড়লে আল্লাহর গজব পড়বে তোমরা ইসলামের মধ্যে মারামারি করো তোমরা ইসলামের জন্য মারামারি করো কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ হ্যাঁ আমার ওয়াজ বুঝতে পারছেন কিছু জিহাদুল ফিদ্দিন জিহাদুল লিদ্দিন এই দুটো শব্দের ট্রান্সলেট করতে হয় মৌলুবি যদি কেউ থাকে জিজ্ঞেস করে নেবে জেহাদুল ইদ্দিন ধর্মের জন্য যুদ্ধ করা আর জেহাদু ফিদ্দিন ধর্মের মধ্যে যুদ্ধ করা দুটো আসমান আর জমিন তফা তোমরা তো এটাই বোঝো তবলিগ ফুলপুরা, বেরেলি ভাবি জামাত ইসলাম গোল টুপি চেরা কি কি চেরা জামা নাকি হ্যাঁ গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা এই নিয়ে তো পড়ে আছো মুসলমান জাত নেরো মাইন্ডের মোচনমানেরা ছোট মনের মানুষ আগে কোরান কোরআন কি নিয়ে গবেষণা করে সারা বিশ্ব সারা বিশ্ব কোরআন কি নিয়ে গবেষণা করছে তারা আজ কোরান কি নিয়ে গবেষণা করে উন্নতির চরম শিখারে পৌঁছায় মোচনমান তাহলে হাড়ি তৈরি হাড়ি হাড়ি মোচনমানের বাড়ি থেকে গেলে এত বড় হাড়ি পাবে হাড়ি হাড়ি বকরাইতে মাল বের যে জাতি লেখা পড়ায় পিছিয়ে সে জাতি সব সবদিকে পিছিয়ে আর কিছু মৌলুবি বেরিয়েছে বাজারে কিছু মৌলুবি বাজারে বেরিয়েছে তারা কি করে খালি নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আবার নামাজের কথা বিরাশি জায়গায় কোরআনে আছে আর লেখা পড়ার কথা কোরআনে বিরানব্বই জায়গায় আছে তা কোনটা আগে আছে বলুন তো দেখি এবাই ভাই বলুন না লেখা পড়ার কথা কোরআনে আছে বিরানব্বই জায়গায় আর নামাজের কথা আছে বিরাশি জায়গায় তা কোন সংখ্যাটা বড় তা লেখাপড়া বাদ দিয়ে নামাজ পড়তে গাড়ি যা তো চুরিও করো নামাজও পড়ো মুসলমান মুসলমানকে মারামারি করে নামাজ পড়ো লজ্জা করে না জাতির কলঙ্ক সমাজের কলঙ্ক তোমাদের জন্য দোয়া চাইবে তোমাদের জন্য আল্লাহ রহমত নাজিল হবে তোমরা মুসলমান মুসলমানকে গালি দাও মুসলমান মুসলমানকে খুন করো মুসলমান মুসলমানকে কি করো পার্টিকে কেন্দ্র করে মসজিদ ভাগ করেছো তোমরা আল্লাহ বলেছে এদের গজব দে এই লুত নবী জামানার মতো ভূমিকম্প দে মেরে দে অতيش বাড়ি কি চিন্তা করবেন আমার ওয়াজ দানা বাড়ি থেকে ভাববে বাস্তব কথা বলে যাচ্ছি খবরদার নয় বাড়ি থেকে শিখে নেবেন আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি এলেন এসে বলছেন হে নবী আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝব কি করে আপনারা যে দোয়া চাইবেন দোয়াটা কবুল হবে বুঝবেন কি করে বলেন এটা মারাত্মক কথা বলে যাচ্ছি হ্যাঁ তো নবী বললেন দোয়া কবুল হয় বুঝবে কি করে দোয়া কবুল হওয়ার দোয়া কবুল হওয়ার পাঁচটা শর্ত আছে পাঁচটা শর্ত কটা শর্ত দোয়া কবুল হওয়ার পাঁচটা শর্ত আছে এক নাম্বার হলো কি নবী বললেন হে যুবক তুমি যখন দোয়া চাইবে তুমি যখন দোয়া চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইতে হবে আপনাদের বলে যাচ্ছি দোয়া যখন চাইবেন হালাল খাবার খেয়ে দোয়া চাইবেন হারাম খাবার খেয়ে হাং মাং করে দোয়া চাইবেন ও দোয়া আল্লাহ কবুল করবে না পিস যদি হারাম খাবার খেয়ে দোয়া চাই পিস সাহেবেরও দোয়া কবুল হবে না মুফতি সাহেব যদি হারাম খাবার খেয়ে দোয়া চাই ও মুফতি সাহেবের দোয়া কবুল হবে না নবী বলছেন হে যুবক তুমি যখন দোয়া চাইবে এক নাম্বার হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে দুই নাম্বার দোয়া যখন চাইবে আল্লাহর কাছে চাইবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবে না তিন নাম্বার দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে খালি আমার বাপ আমার দাদা আমার গুষ্টি করো না সকলের জন্য দোয়া চাইবে চার নাম্বার দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে জোরে বলুন সোহান আল্লাহ আর পাঁচ নাম্বারটা কি দোয়া যখন চাইবে মনে মনে এটাই বিশ্বাস করবে আমার দোয়াটা আল্লাহ শুনছেন আমার দোয়াটা আল্লাহ শুনছেন আমার দোয়াটা আল্লাহ শুনছেন কেন আর দোয়া ইবাদা দোয়া হলো এবাদতের মগজ দোয়া হলো এবাদতের মগজ মানব দেহের মধ্যে ব্রেনটাকে যদি বের করে নেওয়া হয় না বাপ মানব দেহটার বেঁচে থাকে না ওর কোনো ভ্যালু থাকে না তো এবাদতের মগজ হলো দোয়া আর এবাদত কেমন করে করতে হবে আল্লাহর নবী বললেন হাদিসে জিবরীল আন তা বুদা লহা কাননাকা তারাহু ফাইনলাম তাকুন তারাহু ফাইন নাহু আরকা এর বাংলা অর্থটা কী আল্লাহ নবী বললেন তোমরা এমনভাবে এবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ যদিও তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে জোরে বলুন সোয়ান আল্লাহ আফসোসের বিষয় কি জানেন মনাজাত করছে মলি মোনাজাত করছে আমার হাতের দিকে তাকান সকলে মলি মোনাজাত করছে আখিরি মোনাজাত হচ্ছে তো হুজুর মোনাজাত করছে দেখুন আমরা হাতের দিকে তাকান রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিলনা লানা ওয়া লানা কুনার না মিনাল খাসিরিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তেল মালিশ করতেছে গাঁট মোচড়াচ্ছে হাত মালিশ করতেছে মোনাজাত হচ্ছে ওটা কত বড় বেয়াদব বলুন তো দেখি যে ব্যক্তি এই রকম করবে যে পিশা মলিষা মুক্তি সাহেব হোক আপনারা ডাইরেক্ট বলবেন হট বেয়াদব এটাই মোনাজাতের আদব এই গাঁট গাঁট ভাঙা তেল মালিশ করা হাত মালিশ করে এটা মোনাজাত হচ্ছে সে যাই হোক এই থেকে শিক্ষা নিয়ে নিন আপনারা আমাকে ডেকেছেন কেন আমি তাই আস্তে আস্তে চিন্তা করছিলাম এই লোকগুলো আমারই ডাকতে গেল কেন আমি একটু অন্য ধরনের মানুষ বা যে ব্যক্তি মোনাজাত করবে সে পিস সাহেব বিছায়বগর মোল্লা সাহেব वगার মুফতি ইমাম সাহেবও মোনাজাত করতে করতে তার যদি এরকম আমল মোচনানো দেখেন অনেকেই দেখবেন বাস্তব কথা মোরায়েত কেন হাত হাত মালিশ করতেছে গাঁট ভাঙছে হাত এমন করতেছে এরম করতেছে মোনাজাত হচ্ছে ছি খবরদার নয় এক ঘন্টা ধরে মোনাজাত করার কথা নবী বলেনি তুমি 2 মিনিট ধরে আন্তরিকতা নিয়ে আল্লাহর কাছে চাও ওটাই যথেষ্ট জোরে বলেন সুবহানাল্লাহ এবারে আসছি তাহলে একবার দরুদ শরীফ পাঠ করিয়ে বা কতগুলো হাদিস আপনাদের পেছনে দিলাম বাড়ি থেকে ভাববে এবারে দরুদ শরীফ যখন পড়বেন দরুদি ইব্রাহিমটা মাঝে মাঝে পড়বেন কেন একটু খুলে বলি কোরআনের এই আয়াত যখন নাজিল হলো ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আ আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা এই আয়াত যখন আল্লাহ নাজিল করলো করার পরেই তখন সাহাবিরা জিজ্ঞাসা করছে নবীকে হে নবী আল্লাহ তো আপনার উপরে দরুদ পড়তে বলেছে কিভাবে দরুদ পড়লে আপনি খুশি হবেন বলুন সেইভাবেই দরুদ পড়ব সাহাবীরা বলছে নবীকে নবী কি বলেছিল জানেন কুলু تمرابولو اللهم صل على محمد وعلى علي محمد كما صلى على ابراهيم وعلى علي ابراهيم وعلي علي ابراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد علي وعلي علي محمد كما باركت على ابراهيم وعلى علي ابراهيم وعلي علي ابراهيم انك حميد محمد محمد আপনারা তো অনেকে বলবেন উনি তবলিগ উনি বেরেলি উনি জামাতি ইসলাম উনি হাদিসি। ও মূর্খ জানা নেই এজন্য বলে যাচ্ছি বাপেদের ভুলভাল ধারণা করতে যাবেন না যেটা সঠিক জিনিস সেইটা আপনারা বেরেনে ঢুকিয়ে নিন আজকে আচ্ছা বাপেরা আমি একটু টেনে টুনে বলছি না বলে প্রবলেম হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে হ্যাঁ

নম্বর পৃষ্ঠার প্রথম লাইন নাম সুরাই লোকমানে পাড়ার বারো নাম্বার নাম্বার আল্লাহ বলছেন সংক্ষেপে বোঝার জন্য বলছি আল্লাহর কাছে নিকৃষ্ট আওয়াজ কোনটা জানেন আল্লাহ বলছেন আমার কাছে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটা আমি আল্লাহ পছন্দ করি না আল্লাহর নবী যখন ওয়াজ করতেন সাহাবীদেরকে টুকটুক টুকটুক করে কথাগুলো বলতেন সাহাবীরা সেগুলো অন্তরের ভিতরে গেতে নিতেন জোরে বলুন শোভান আল্লাহ এ ওয়াজ তো এখন হয় না এখন ওয়াজ হল কি বক্তা জোরে চিৎকার করবে টেনে টেনে বলবে আর একটু গজল টলবে বললো বক্তা খুব ভালো বাবা ওয়াজ যদি শুনতে চান তাহলে একটু বসুন আর আওয়াজ যদি শুনতে চান তাহলে কষ্ট করে বাড়ি চলে চলে যান আপনাদের হাতে ঘন্টা সময় হবে হবে আজকে চার আমার আজকের পেছনে কোনো জলসা নেই আমি বাবা ওই টাইম ধরা ওয়াজ করা লোক নই বা আগে বলে দিই আমি ওই টাইম ধরা লোক নই যে দু ঘন্টা হয়ে যাবে মাইক ছেড়ে পালাবো ও পাঠশালায় আমি পড়িনি আল্লাহর কোরআন নিয়ে বসেছি নবীর হাদিসের কথা বলবো আল্লাহর কোরআনের কথা বলবো ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা হলো যদি পেছনে জলসা থাকতো তাহলে অল্প বলতাম আজকের আপনারা যদি শুনতে চান ইনশাল্লাবুল আজিজ আপনাদের কাছে আমি সময় দেব ইনশাল্লাহ তবে আপনাদের একটু গলার আওয়াজটা যেন একটু জোরে হয় শোভান আল্লাহটা একটু জোরে বলবেন তাহলে আমার অন্তরটা খুশি হবে এবং আমি বলতে আমার ভালো লাগবে চলুন তাহলে দরুস শরীফের মধ্যে ভুলটা বেরোলো ভুলটা কি বেরোলো বাবা ও আলা আলি ওলা আলে নয় আরেকটা ভুল বলে দরুস শরীফের মধ্যে শুনুন হ্যাঁ আল্লাহ হুম সাল্লে আলা

যেখানে টান নেই সেখানে টান দিও না মানে উল্টো পাল্টা হয়ে যাবে বারবার বলছি আল্লাহমা সল্লে আলা লামে টান দেবেন আতে টান দেবেন না এটা মাথায় রাখে এ ভুলটাও করবেন না দিন অমিলা ই মা নমিলা পারোনে কেলিয়ে কোরআন অমিলা মানেগুলো বুঝতে পারছেন আমার কথার মানেগুলো হ্যাঁ দীন ও মিলা ঈমান ও মিলা দীনো মিলেছে ঈমানটাও মিলেছে পড়ার নেক liye কুরআন ও মিলা পড়ার জন্য কুরআন মিলেছে যো কুছ দेने কা تھا সব কুছ دلওয়া দিয়া কমলিwale নে কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দেখেনই কলেমার মধ্যে আমার ভুল বলে কিরকম ভুল দেখেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে ভুলগুলো কিরকম বের হচ্ছে আপনাদের এলাকায় কলমা খানি হয় ছোলা খতো হ্যাঁ আরে বলুন না দেখবেন একদম বাস্তব কথাটা বলছি ও লোককে ছোলা কথম পড়তে ডেকেছেন ও লোক কি করে দেখবেন এদিকে ছোলা ফেলে যাচ্ছে আর পাশের লোকটার সঙ্গে বেখে আলে গল্প করে যাচ্ছে এদিকে অলরেডি মাল পড়ে যাচ্ছে কি রে তুই ভালো আছিস তোর বউ ভালো আছে অনেকদিন দেখা হয় এদিকে অলরেডি পড়ে যাচ্ছে আর যখন অনেকগুলো ছোলা জমা হয়ে যায় তখন লোকটা কি করে শুনবেন লা ইলাগা ইল্লাল্লাহর জায়গায় হুটোপাটা করে কি বলে শুনবেন লাই লাই লালা লাই লাই লালা লাই লাই ঠিক নামে ঠিক চলুন লা ইলাগা ইল্লাল্লা মানেটা কী আর লাই লাহা মানেটা কী আগে মানেটা শুনুন শুনলেই ভুলটা ভেঙে যাবে লা ইলাকা ইল্লাল্লাহ মানে হচ্ছে ন গড উই আল্লাহ

লোকের বাপের ছোলা খতম পড়তে গিয়ে তার বাড়িতে খেয়ে তার শুদ্ধ শুধু ঢুকিয়ে চাচা আমার বাড়ি আসছে এই ভুল সংশোধন জন্য জলসা খবরদার নয় লা দেওয়া ইল্লাল্লাহ বলবেন লাইলাহা ইল্লাল্লা বলবেন না লামে শটটা দীর্ঘ করবেন টানটা দেবেন লা লা ইলাহা ইল্লাল্লা নয় বারে বারে বলছি এ মারাত্মক একটা বড় ভুল এ ভুল যেদিন সংশোধন হবে সেদিন আমার জাতি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে জলসা জলসা কেন দেন প্রশ্ন উদ্দেশ্য উদ্দেশ্য দুটো নম্বর ধর্মীয় সংক্রান্ত কিছু ভুলকে ধর্মতত্ত্ববিদদের কাছে বসে সংশোধন করে নেওয়া ঠিক না বেঠি আর দ্বিতীয় উদ্দেশ্য কি আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদের রুগে মাগফিরাতের জন্য আল্লাহর কাছে একটু দোয়া চাওয়া এই দুটো উদ্দেশ্য নিয়ে জলসা করা হয় জলসা দেওয়া হয় কিন্তু বর্তমানে দেখা যায় এই দুটোই উদ্দেশ্য সফল হয় না আপনাদের মাথায় ঢোকানো হয়েছে কি জলসা মানে একটা কেস্সা কাহিনী ধরতে হবে এটা গল্প মিথ্যাও কার সত্য হোক একটা ভুলভাল গল্প চিল্লে চাতকার চিচামেচি করে দু ঘন্টা ধরে বলে দেবে বলে দিলেই জলসা বললো শেষ কিন্তু ওর নাম জলসা নয় বা চলো এবারে আসছি এই জিকির নিয়ে গোটা কত কথা বলি আচ্ছা বাপেরা এই লা ইলাগা ইল্লাল্লাহ এটাকে আপনারা কি বলেন জিকির বলেন তাই তো নাকি বলুন না আচ্ছা জিকির বলেন আপনাদের মাথায় ওটাই ঢোকানো হয়েছে যে লা বারে বারে বললেই জিকির কিন্তু জিকির শব্দের অর্থ হলো আটটা কটা আট রকমের অর্থ আছে একটা শব্দে আট রকম অর্থ দেখেন আমি বলে যাচ্ছি আজ এক নাম্বার জিকির মানে হলো কোরআন কি বললাম জোরে বলুন রে ভাই কোরআন গলিল করানি আল্লাহ বলছেন ইন্ন নাহ্নু নাজদাল নাজদিকর ও ইন্না লাকু লাহা ফিজন চোদ্দ নম্বর পারার এক নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন চুরান্নম সুরাই হোয়ার আয়াত নম্বর নয় রুখু নম্বর এক আলকোর আট আল্লাহ পাক বলেন আমি আল্লাহ জিকির নাযিল করেছি ইন্না নাহনু নাযালনা الذিকরা আমি আল্লাহ জিকির নাযিল করেছি ওয়া ইন্না লাকুলা হাফিজুন আর ওই জিকিরকে হিফাযত করাল মালি কলাম আমি আল্লাহ তার মানে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি ওই কোরআনকে হেফাজত করাল মালি কলাম আমি আল্লাহ এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা এখানে জিকির মানে হলো কোরআন জোরে বলুন মুসলমানের বাচ্চা ইনকালাম জিন্দাবাদ বন্দে পাতালাম জিন্দাবাদ তো জোরে বলবে বউ রান্না করতে ডিস্টার্ব করলে তার মামা সে উদ্ধার করবেন গলা ফাটিয়ে আর ফুটবল খেলা দেখতে গিয়ে গোল গোল হলে চিৎকার করবে ক্রিকেট খেলা দেখতে গিয়ে ছক্কা মারলে চিৎকার করবে আর মুসলমানের বাচ্চা তো নামের আগে মোহাম্মদ লিখেছেন গরুর গোস্ত খেয়েছেন লজ্জাস্ত নাগার চামড়া কেটেছেন কোরআনের আলোচনা শুনতে বসে কোরআনের আয়াত শোনার পরে সোহান আল্লাহ বলতে আপনাদের গলা থেকে বেরোচ্ছে না একবার সোহান আল্লাহ বললে দশটা নাকি জোর সোহান আল্লাহ কি আশ্চর্য তাহলে এক নম্বর হলো জিকির মানে কি জোরে বলুন এগুলো মনে রাখবেন এগুলো মনে রাখবেন একদিন কাজে লাগবে যেদিন আমি কবরে চলে যাব সেই দিন কাজে লাগবে যে লোকটা বলে গিয়েছিল তাহলে এক নম্বর জিকির মানে বলা নয় জিকির মানে হলো কোরআন দু নম্বর জিকির মানে বলে দিচ্ছি জিকির মানে হলো উপদেশ কি বললাম উপদেশ দলিল কোরআনে আল্লাহ বলছেন কি ফাজাকির বিল কুরআন মাইয়া খাফু ওয়াইদ 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা কফের 45 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন নবী মানুষদেরকে উপদেশ দান করো কিসের মাধ্যমে উপদেশ দেবে বিলকুর আন কোরআনের মাধ্যমে উপদেশ দেবে যাই তাই ওয়াজ করা যাবে না ওয়াজ করতে গেলে কোরআন আর হাদিস মোতাবেক ওয়াজ করতে হবে মিয়া আমরা তো ওয়াজ করতে পারি না কেস কাহিনী বলে ভুলভাল ঘটনা বলে বলে দি আর হাদিস গুলোও বলি সব মিথ্যা অনেক হাদিস আছে গো বাপ হাদিস নয় মিথ্যা কথা সেগুলো হাদিস বলে চালায় জাল হাদিস বেশিরভাগ বক্তা তারা জাল হাদিস ব্যবহার করে একটা বলবো একটা জাল হাদিস বলবো হ্যাঁ দেখেন আপনারা সকলে জানেন সকলে মনে করেন ওটা হাদিস কিন্তু হাদিসই নয় দেখবেন বক্তারা ওয়াজ করতে করতে বলে রজবের চাঁদটা খালি উঠুক রজবের চাঁদ উঠলে বক্তারা ওয়াজ করে আল্লাহর নবী বলেছেন আসসালাতু মেরাজুল মুমিনিন নবী বলেছেন নামাজ আমার মেরাজ শরীফ বলেনে শুনেন বক্তাদের কাছ থেকে এটা হাদিসই নয় এটা হাদিসই নয় মিথ্যা কথা চাল কথা আপনারা শুনেছেন সুবান বলেছেন আফসোস আজকের জলসার মতো জলসা হয় না গো বাপ অনেক এরকম জাল কথাবার্তা জাল হাদিস হাদিস নয় সেগুলো বক্তারা সুন্দর সুন্দর করে বানিয়ে বনিয়ে ওয়াজ করে বেড়াচ্ছে এজন্য আপনারা চোখটা খুলুন আর চোখ বন্ধ রেখে লাভ নেই বাপ চলুন আল্লাফাক বললেন নবী মানুষদেরকে উপদেশ দান করো কিসের মাধ্যমে উপদেশ দেবে বিল কুরআন কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করবে এখানে জিকির মানে হল উপদেশ জিকির মানে লা ইলাকা ইল্লাল্লাহ বলা নয় এখানে এখানে জিকির মানে কি বললাম জোরে বলুন উপদেশ তাহলে জিকিরের কথা মানে বেরোলো দুটো কী কী এক নম্বর কি কোরআন দু নাম্বার উপদেশ তিন নাম্বার জিকিরের মানে বের হচ্ছে আল্লাহ পাক বলছেন জিকির মানে স্মরণ করা বা মনে করা স্মরণ করা বা মনে করা দলিল কোরআনে আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া তাক তাকফুরুন দুই নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা ১২ নম্বর লাইন সূরার নাম সূরা বাকারার ১৫২ নম্বর আয়াত আল্লাহফা বলছেন তুমি মানুষ দেখুন পৃথিবীর মানুষ ফাজকুরু নি তোমরা আমাকে স্মরণ করো আজকুরুকু আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। এখানে জিকির মানে লা ইলাকা বলা নয় বাপেরা এখানে জিকির মানে হলো স্মরণ করা বা মনে করা জোরে বলুন কটা মানে বেরোলো তিনটে গুনতে শুরু করুন চার নাম্বার জিকির মানে কি শুনেনি যিকির মানে হল গবেষণা করা চিন্তা ভাবনা করা গবেষণা করা বা চিন্তা ভাবনা করা দলিল কোরআনই আছে আল্লাযীনা ইযকুরুন আল্লাহ কিয়ামো ওয়া কু'উদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ 4 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরার নাম সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াত আল্লাহ বলছেন যারা আমাকে স্মরণ করে দাঁড়িয়ে বসে শুয়ে আর কি করে ওয়া তাফাক্কারুনা ফী খাল্কিস সামাওয়াতি আসমান আর জমিনকে কিভাবে সৃষ্টি করেছি পাহাড় পর্বত নদী নালা খাল বিল কিভাবে তৈরি করেছি এইটাকে নিয়ে যারা চিন্তা ভাবনা করে এখানে জিকির মানে লা ইল্লাল্লাহ নয় বলা এখানে জিকির মানে হলো চিন্তা ভাবনা করা গবেষণা করা জোরে বলো সুবহানাল্লাহ মানে বের হলো চারটে পাঁচ নাম্বার যে এগুলো রেকর্ডিং করে রাখবেন একদিন বুঝতে পারবেন একদিন বুঝতে পারবেন বাপেরা চার নাম্বার চারটে হলো নাকি চারটে হলো তো পাঁচ নাম্বার জিকির মানে হলো নামাজ কি বললাম জিকির মানে নামাজ দলিল কোরআনে আছে

আজান দিয়ে তোমাকে ডাকা হবে ফার্স্ট আউ ইলা জিকির ইল্লাহ ছুটে চলে এসো আল্লাহ জিকিরের দিকে তার মানে ছুটে চলে এসো নামাজের দিকে এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লা নয় এখানে জিকির মানে কি বললাম নামাজ তাহলে জিকিরে কটা মানে বেরোলো পাঁচটা ছ নাম্বার মানেটা শোনো জিকির মানে হলো ভয় করা কি বললাম ভয় করা দলিম করা আল্লাহ বলছেন ফাইজা কুদিয়াতি সলাতু ফান্তশিরু ফিল আরুদি ওবতাকু বিন ফাদ্রিল্লাহ ওয়াজ করুল্লাহ কাশির লা আল্লাহ কুমতুফলে খোন আঠাশ নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠার আট নম্বর লাইন সুরান্নাম সুরাই জুমার দশ নম্বর আয়া আল্লাহফা বলছেন যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে তোমরা তখন কি করবে জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে বপ্তাকু মিন আল্লাহর করুণা অন্বেষণ করবে মানে হালাল ইনকাম করবে হালাল ইনকাম করবে এই বাচ্চা এই যা বাপেরা এখানে যারা বসবেন ধীরে স্থির ভাবে বসবেন বাবা কারণ আমার এই ওয়াজটা হলো তাফসিরুল কোরআনের মাহফিল আমার ওয়াজ নয় আমি মিলাদ করা লোক নয় ওয়াজ জলসাটা আমি পছন্দ করি না আমি কোরআনের তাফসির পছন্দ করি কারণ এখানে কোরআন নিয়ে বসেছি আলতু ফালতু জায়গা এটা নয় এজন্য আপনাদেরকে বলছি বাবা অজু অবস্থায় বসবেন আপনারা কেন আমার এই কথাগুলো একদিন বুঝতে পারবেন চলে আল্লাহ বলছেন নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে তোমরা তখন কি করবে জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে অবতাকুমিন ফাদলিল্লাহ আল্লাহর করুণা ও恩শন করবে মানে হালাল ইনকাম করবে হারাম ইনকাম করতে যাবে না আর কি করবে আজকুরুল্লাহ কাসির আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে কিভাবে ভয় করবেন ধরুন আপনি আপনি একজন মুদিখানার দোকানদার মুদিখানার দোকান খুলেছেন এখন গ্রামের একজন ব্যক্তি আপনাকে বলে গেল ওরে ভাই আমার বাড়িতে একটা আত্মীয় এসেছে পাঁচ কিলো চাল দু কিলো ডাল তিন কিলো আলু মেপে তুই রাখবি আমি ভাঙড়ে যাচ্ছি আপনি করলেন কি ও তো বাড়ি এখানে নেই ওর বাড়িতে পাল্লা ভাটকারাও নেই আর আপনি করলেন কি চার কিলো নশো গ্রাম চাল দিলেন পাঁচ কিলোর দাম নিলেন সাড়ে তিন কিলো তিন কিলো আলুর জায়গায় তিন দু কিলো সাতশো গ্রাম আলু দিলেন আর তিন কিলোর দাম নিলেন আল্লাহ বলছে ও নেই মানে ও নেই কি ও তোকে বিশ্বাস করে বলে গেছে ওর পক্ষ নিয়ে আমি আল্লাহ হাজির আছি জোরে বলুন ওয়াইলুল্লিল মুতাফফিফিন এই আয়াত দিচ্ছি ওয়াইলুল্লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযাক্তালু আলান নাসি ইস্তাউফুন আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষরা হবে জাহান নামি যারা কি করে ওজনে কম দেয় ওজনে কম দেয় দেওয়ার সময় কম দেয় নেওয়ার সময় কড়ায় গন্ডাই ভালো করে বুঝে নেয় ওদের প্রতি আল্লাহর গজব বাবা দোকানদার যারা হয়েছেন এবার বাড়িতে গিয়ে ভাববে এই আয়াতটা নিয়ে তাহলে এখানে জিকির মানে হলো ভয় করা এবার আসছি জিকির মানে হলো আইন কানুন কি বললাম আইন কানুন অ্যাকর্ডিং টু ইসলামিক ল নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল বাপের আমি দুটো ল নিয়েও পড়াশোনা করি দুটো ল নিয়ে ইন্ডিয়ান ল এবং ইসলামিক ল অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল হচ্ছে কি তার নর্মস গুলো আলাদা আর অ্যাকর্ডিং টু ইসলামিক লটা কি তার লটা হচ্ছে বলে দিচ্ছি শুনে নিন

আল্লাপাক বলছেন যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নিবি আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নিবি তার মানে আইন কানুন গুলো কি আল্লাহ যেটাকে হালাল বলেছে হালাল বলে মনে করতে হবে আল্লাহ যেটা হারাম বলেছে হারাম বলে মনে করতে হবে যদি আল্লাহ আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নিস এই পৃথিবীতে আমি আল্লাহ একটা দিন তোদের শান্তিতে থাকতে দেব না টেনশনে টেনশনে জীবনযাপন করাবো এখানে জিকির মানে হলো আইন কানুন কানুন কি বললাম বাপেরা তাহলে জিকিরের কতগুলো মানে হলো বলুন তো আচ্ছা আটটা মানে বলছে আট নাম্বার মানেটা কি জিকির মানে হলো কথাবার্তারা কথাবার্তা কি বললাম বাপেরা কথাবার্তা এই বাচ্চারা এই এই এখানে দাঁড়ারে যাবার ওখানে জিকির মানে হলো জিকির মানে হলো কথাবার্তা দলিলটা দেই আফজালুল ইবাদাতুল ইবাদাতুস সালাত সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ আফজালুত তেলাওয়াত তেলাওয়াতুল কোরআন সবথেকে উত্তম তেলাওয়াত হলো কোরআন তেলাওয়াত আফজালু জিকির সবথেকে উত্তম কথাবার্তা হলো কি আকাশের নিচে জমিনের উপরে সব থেকে উত্তম কথাবার্তা হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মোহাম্মদাম তার রসুল এই কথাটা থেকে আকাশের নিচে জমিনের উপরে উত্তম কথাবার্তা আর হতেই পারে না এখানে জিকির মানে হলো কথাবার্তারা এতদিন আপনারা জানতেন জিকির মানে শুধু বলা একটা শব্দের আট রকম মানে হলো এখন একজন বক্তা ধরুন একটা মানে জানে ওই একটা মানে দিয়েই ফতোয়া দিচ্ছে এই জন্য বাপেদের বলে যাচ্ছি মাইক পেলাম মানে বক্তব্য দেবার নাম বক্তা নয় কয়েক কটা জিনিস আছে বা ব্যাকে আসে না ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওটা কোনোদিন ব্যাকে আসে না দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা কোনোদিন ব্যাকে আসে না আর জোবান থেকে কথা বের হয়ে গেলে ওটা কোনোদিন ব্যাকে আসে না বাপেরা বাস্তব কথা বলি পেশাগত দিক থেকে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই কাজে কাজে আমাকে ছাত্র বলতে পারে আমি বর্তমানে বাপ একজন ছাত্র পাঁচটা ধর্মগ্রন্থের ছাত্র তওরাতের একজন ছাত্র যেটা মুসা নবীর প্রতি নাজিল হয়েছে ওই কিতাবটা আপনারা নাম শুনেছেন তওরাত চোখে দেখেছেন কি তা জানি না বাপ তো তওরাতের আমি একজন ছাত্র দ্বিতীয় হলো ঈসা নবীর প্রতি যে কিতাবটা নাজিল হয়েছে তার নাম হলো ইনজিল বাইবেল খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট জেসাস ক্রাইস্ট তার উপরে যেটা নাজিল হয়েছিল ইনজিল তারও একজন ছাত্র নিউ টেস্টমেন্ট আর ওল্ড টেস্টমেন্টটা কি ওয়া তায়না দাবুদা যাবুর দাউদ নবীর যে কিতাবটা নাযিল হয়েছিল তার নাম হলো জাবুর কিতাব তারও একজন ছাত্র বা আর হিন্দু ভাই যদি কেউ থাকেন শ্রীমতী ভগবত গীতা গীতারও একজন ছাত্র इवन কোরআনের একজন ছাত্র তো সেজন্য বা পাঁচটা ধর্মগ্রন্থের ছাত্র হয়ে আজ আপনাদের সঙ্গে এসে একটু কোঅপারেট করতে আমার আশা যেন বেকার না হয় বাপ আর আপনাদের কষ্ট করে বসাটা যাতে বেকার না হয় সেই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অনুরোধ করছি অনুনয় বিনয় করছি বাপ আমার কথাগুলো আপনারা টু দি পয়েন্টের উপরে খুঁটে 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 ব্রেনের মধ্যে ঢুকিয়ে নিন জীবনে যেন কোনো জায়গায় ঠকতে না হয় কোনো জায়গায় ঠকতে যেন না হয় এজন্য আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো আর টান দেবো বাবা ভয় নেই টানের জায়গায় এলে একটু টান টন দেবো টেনশন নেবেন না বাপ হয়তো অনেকে ভাবছে দুর্মল হিসেবে খালি গল্প আকারে কথা বলছে তার মানে তাদের মাথায় ঢুকে গেছে ওয়াজ মানে টেনে বলা তো বাপের একটু ধৈর্যের পরিচয় দিন চলুন এবারে আসছি হাদিস থেকে দুটো দলিল দি জিকির করলে কি উপকারিতা আল্লাহ নবী বলছেন কোরআনের দরিলটা দিল আল্লাহ দিন অর্থাৎ মাইন্যু কুলু বুগুম ভি জিকির ইল্লাহ আলা ভি জিকির ইল্লাহ মাইনুল কুলু আল্লা বলছেন তেরো নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইন সুরান্নাম সুরায় রদের আঠাশ নম্বর আয়া আল্লাহ বলছেন যারা আল্লাহর জিকির করেছে আল্লাহর উপরে ঈমান এনেছে সৎ কাজ করেছে আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরকে পরিষ্কার করেছে জেনে রাখো একমাত্র শুধুমাত্র আল্লাহর জেকেরি মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয় জোরে বলুন একবার জিকির করিয়েছি কোরআন এবং হাদিসের দলিলগুলো আপনাদের দিচ্ছি একবার দরু শরীফ পাঠ করিয়েছিলাম কোরআন হাদিসের দলিলগুলো দিয়েছি এবার হাদিস থেকে দলিলগুলো নিয়ে নিন আল্লাহ নবী বলছেন মাসালুল্লাহ দিয়াজ গুরু অল্লাদি লায়েজ কুরু রব্বাকু মাসালুল হাইগি ওয়াল এর বাংলা অর্থটা কি নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো দুটো ব্যক্তি কোনোদিন এক হতে পারে না যে আল্লাহর জিকির করলো না ও হলো মৃত ব্যক্তি আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো ও হল জীবিত ব্যক্তি আর একটা দলিল দিচ্ছি বাপের আমার সামনে একটা মাইক্রোফোন আছে না বলুন না আচ্ছা এটা যদি খারাপ হয়ে যায় এ একটা রাস্তা আছে তো এই ডিপার্টমেন্টের লোক এসে সারাবে আমি কিন্তু এটা জানি না তাহলে নবী বলছেন পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার একটা রাস্তা আছে আর মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায় মানুষের অন্তর কিভাবে খারাপ হয় শুনে নিন মা বোনা ভালো করে শুনে নিন সুদ সুদ ঘুষ জেনা ব্যবিচার চুরি ডাকাতি মিথ্যাবাদী চিটিংবাজি মোনাফিকি জমির আল চুরি হুকমারা কারেন বিনা টিকিটে ট্রেনে যাতা শুধু তাই নয় গরিবের মাল ভক্ষণ করা এতিমের মাল ভক্ষণ করি কি করেছে অন্তরে অন্তরটা ময়লা পড়ে গেছে দেহে যদি ময়লা গায়ে যদি ময়লা তাকে সাবান দিয়ে ডালি দিয়ে জালি জালি বলেন তো নাকি সাবান আর জালি দিয়ে ডলে ডলে দেহের ময়লাটা পরিষ্কার করেন আর অন্তরের ময়লাটা পরিষ্কার করবেন কি দেখে আল্লাহর নবী বলছেন লিকুল্লি সাইয়িন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ মানব দেহের মধ্যে যদি কোনো ময়লা পরে প্রত্যেক বস্তুর মধ্যে প্রত্যেক যন্ত্র যখন খারাপ হয়ে যায় তা সারাবার রাস্তা আছে মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায় একমাত্র আল্লাহর জিকির আল্লাহর ভয় আল্লাহর শরণ তওবা তিল্লা ক্ষমা প্রার্থনাই তার অন্তরটাকে পরিষ্কার করে দেয় দুটো দলিল দিলাম জিকিরের তিন নাম্বার দলিল নবী বলছেন আকসিরু জিকিরন লাকি হাত্তা ইয়াকুলু মাজনুন নবী বলছেন তোমরা এত অধিক পরিমাণে আল্লাহর নাম স্মরণ করো যেন লোকে তোমাদের দেখলে পাগল বলে মনে করে মানে এতটা পরিমাণ আল্লাহর স্মরণ করো আরেকটা দরিল দিচ্ছি লা এজালু লিসানুকা রতাবাম মিন জিকিরি আল্লাহর নবী বলেন তোমাদের জোবানটা যেন সর্বদা আল্লাহ 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 আল্লাহর জিকির করতে থাকে আরেকটা দলিল দিচ্ছি একটা হাদিসে একটা জিনিসের পেছনে পাঁচ ছ টাকা হাদিস দিয়ে দিচ্ছি বাপেরা আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন সাহাবীরা বসে আছে বসে বসে আলোচনা করছে কি আলোচনা করছে আল্লাহর আলোচনা করছেন নবীর জীবনী নিয়ে আলোচনা করছে আর এমন সময় নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন যেতে যেতে নবীজি জিজ্ঞাসা করছেন ও আমার সাহাবিরা তোমরা কি করছো সাহাবিরা বলছেন হে নবী আমরা এখানে বসে বসে আপনার জীবনী নিয়ে আলোচনা করছি আল্লাহর কথা নিয়ে আলোচনা করছি আহ নবী কি বলছেন শুনুন এবার ইজা মারারতুম বিরিয়াজুল জান্নাহ ফারতাউ ক্বালু মা রিয়াজুল জান্নাহ ক্বালা হিলাকুল যিকির এর বাংলা মানেটা শুনে নিন নবী বলছেন তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে জান্নাতের ফলমূলগুলো ভোগ করিও সাহাবিরা তখন বলছেন হেনবি দুনিয়াতে আবার জান্নাত কোথায় দুনিয়াতে আমার জান্নাত কোথায় নবী বললেন কলা হিলাকুজিকির যেখানে আল্লাহ আর নবীর আলোচনা করা হয় ওটাই হলো রিয়াজুল জান্নাত জোরে বলো তাহলে আপনারা কোন জায়গায় বসেছেন এবার বুঝতে পারছেন এই জন্য আমি বলেছিলাম বাবা অজু অবস্থায় বসতে ফাঁক পবিত্র অবস্থায় বসতে বলেছিলাম এমনি বলিনি আপনাদেরকে এখন তো জলসার মতো আর জলসা হয় না ওই জলসা ওই রকমই জলসা হয় বাপ হাতে ধরে বলে যাচ্ছি পায়ে ধরে বলে যাচ্ছি আপনারা একটু ফলো করুন কথাগুলো চলো মুহাম্মাদুন বাসারুন কি বললাম মুহাম্মাদুন বাসারুন বাসার শব্দের অর্থটা কি বাসার মানে হলো মানুষ তো মোহাম্মদুন বাসারুন এর অর্থ কি দাঁড়ালো বাবা মোহাম্মদ সাল্লাহ আলী ও সাল্লাম হলেন একজন মানুষ নবী মানুষ ছিলেন জেন ভূত ফেরেস্তা কিচ্ছু ছিলেন না নবী মানুষ ছিলেন তবে হ্যাঁ লাইসাকাল বাসারি আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না আমাদের চাল চলন কথাবার্তা ওঠা বসা ভদ্রতা নম্রতা চরিত্র দানশীলতা সহনশীলতা ডিফারেন্স অনেক পার্থক্য তুই একটা বলি বললি ক্লিয়ার হয়ে যাবে ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল আমাদের জন্য হারাম নবীর জন্য কি বললাম হালাল আমাদের জন্য হারাম উদাহরণটা দি উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য আনলিমিট যত খুশি তত আমাদের জন্য কিন্তু লিমিট উদাহরণটা দিই ইসলামে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে চারটা কয়টা চারটে দলিল কোরআনে আছে মাসনা ও সুলাসা ও রুবা চার নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইন সুরান নাম সুরাই নিসা আল্লাপাক বলছেন দুই তিন অথবা চারটে বিবাহ করবে এতিমদের মধ্য থেকে পছন্দ মতো তোমরা চারটে বিবাহ করবে দুই তিন অথবা চারটের ফাইন খিফতুম আল্লাহ তা দিলু ফবাহিদাত যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না তাহলে একটা বিয়ে করো তাহলে বোঝা গেল কি কোরআন কিন্তু আপনাকে দুটো তিনটে বিয়ে করতে বলেনি কোরআন আপনাকে একটা বিবাহ করতে বলেছে কোরআন একটা লিমিট দিয়েছে ম্যাক্সিমাম মিনিমাম ম্যাক্সিমাম চারটে মিনিমাম একটা এখন ধরুন কোনো ব্যক্তি দুটো স্ত্রী নিয়ে সংসার করছে আল্লাহর নবী বলেছেন দুই স্ত্রীর মাঝে যদি ন্যায় বিচার করতে না পারে উঁচু নিচু যদি করেছে ওই স্বামীকে কেয়ামতের মাঠে আল্লাহ পঙ্গু করে তুলবে কি পঙ্গু করে তুলবে বাড়ি থেকে ভাববেন আমার মা বোনরা এবারে আসছি নবীর স্ত্রীরা আমাদের স্ত্রীদের মতো নয় আল্লাহর কোরআনে বলছেন ইয়া নিসা আন নবীগি লাস্তুন্না কা মিনান নিসা আল্লাহ পাক বলছেন হে নবীর স্ত্রীরা তোমরা সাধারণ মানুষের স্ত্রীদের মতো নও পার্থক্যটা কি দুই একটা বলি আচ্ছা বাপেরা ব্যবিচার করা ভালো না খারাপ জোরে বলুন যে লোকটা ব্যাবিচার করে সে ভালো লোক না খারাপ লোক খারাপ লোক তা তাই যদি হয় স্কুলের স্কুলের হেডমাস্টার হেডমাস্টার একজন শিক্ষিকার পেটে বাচ্চা আনিয়ে দিল তাকে হেড স্যার বলেন কেন হসপিটালের ডাক্তার নার্সের মেয়ের পেটে বাচ্চা আনিয়ে দিল তাকে ডাক্তার বাবু বলেন কেন গ্রামের প্রধান একজন মানুষ মারা গেছে তার স্ত্রীকে স্বামীর ডেথ সার্টিফিকেট দেওয়ার নাম করে তার পেটে বাচ্চা আনিয়ে দিল তাকে প্রধান সাহেব বলেন কেন তাহলে বুঝতে হবে কি আপনাদের যদি কোনো ছেঁড়া প্যান্ট কোন গরিবের ছেলে যদি ছেঁড়া প্যান্ট পরে আপনারা বলেন বাচ্চা আর ওই প্যান্টটা যদি কোনো ছেলে পরে আপনারা বলেন স্টাইল তাই তো নাকি কোনো গরিবের মেয়ে যদি কোনো ছেলের সঙ্গে পালিয়ে যায় আপনারা বলেন ধরা পড়েছে পালিয়ে গেছে গ্রামের মান সম্মান নষ্ট হয়ে গেছে আর কোন ধনী ঘরের ছেলে যদি কোন মেয়ে কোন ধনী ঘরের মেয়ে যদি কোন ছেলের সঙ্গে পালিয়ে যায় আপনারা বলেন বেড়াতে গেছে তাহলে এ কথা কেন আপনি চোখে দেখেন একরকম মুখে বলেন আরেক রকম অন্তরে অনুধাবন করেন আরেক রকম এটা তো মানুষের পরিচয় নয় শুনে যেদিন আপনার চোখে দেখা যেমন হবে হবে মুখের বলাটাও তেমন তেমন আর অন্তরে অনুধাবন করাটাও হবে চোখ মুখ আর হৃদয় তিনটে যখন এক হবে সেদিন আপনি জানবেন আপনি একজন খাঁটি মোমেন আর নইলে জানবেন বেকার জিনিস আমি কি বোঝাতে পারলাম চলুন তা আজকে আমার আলোচনার টপিকসটা কিসের উপরে থাকবে আজকে আমার আলোচনার টপিকস থাকবে হোয়াট ইজ দা डेफिनेशन অফ ঈমান ইমানের সংজ্ঞা ঠিক কি হু ইজ মুমিন কোন লোকটাকে মুমিন বলে গালে দাড়ি রাখলে মাথায় টুপি দিলে বড় পাঞ্জাবি পরলে তাকে মুমিন বলে এত সহজ জিনিস নয় চলুন আজকের এই কোরআন থেকে আপনাদের কাছে আমি প্রত্যেকটা পাই টু পাই তুলে ধরব মোমিন কাকে বলে আজকে আমার আলোচনার টপিক রাখলাম মোমিন কাকে বলে মোমেনের কতগুলো গুণ থাকতে হবে মোমেনের চরিত্র কেমন হবে মোমেনের খাওয়া দাওয়া কেমন হবে মোমেনের চালচলন কেমন হবে মোমেনের পারিবারিক জীবন কেমন হবে মোমেনের সাংসারিক জীবন কেমন হবে মোমেনের বডি ল্যাঙ্গুয়েজের মানুষের সঙ্গে আচার আচরণ কেমন হবে একটা একটা করে আপনাদের কাছে তুলে ধরবে ইনশাল্লাহ যতক্ষণ বক্তব্য রাখবো আপনাদের উচ্চ আবাজি ইনশাল একবার তো বৃদ্ধান্ত দেখি না ঠিক আছে একটু গায়ে 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 বসেন একটু আগে আগে আসেন না বাবা গায়ে গায়ে আর এরা সব যা লাগিয়েছে তো এইগুলোর জন্য অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে বাপের একটু আগে 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 গায়ে গায়ে বসেন হ্যাঁ আপনি বসেন অন্যকেও বসতে দেন আসল কোরআনের আলোচনা শোনার লোক খুব কম গো বাপ কোরআনের আলোচনা শোনার লোক খুব কম এত সহজ জিনিস নয় চলুন এবার শুরু করা যাক এক মিনিট এই কেতাবটি হলো আল্লাহর কোরআন তাই তো নাকি বলুন না হা হু বলেন না বাবা আল্লাহ পরিচয় হলো চারটে কটা চারটে আল্লাহ নিজেই বলছেন কুল নবী তুমি বলো আমার পরিচয় চারটে কুল নবী তুমি বলো হু আল্লাহু আহাদ সে আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহর পরিচয় কি আল্লাহু السمাত আল্লাহ হলেন ও মুখাপেক্ষী আল্লাহ কারণ মুখাপেক্ষী নন সারা পৃথিবিতার মুখাপেক্ষী 3 নাম্বার লামিয়ালিদ ওয়ালাম ইউলা আল্লাহ কাউকে জন্ম দাইনি আল্লাহ কেও কেও জন্ম দাইনি 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমতক্ষ কে হই নাই হয়ে গেল আল্লাহর চারটি পরিচয় আল্লাহর পরে স্থান হলো নবীদের কাদের নবীদের নবীদের পরিচয় হল তিনটি কি কি এক নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে চরিত্রহীন ব্যক্তি নবী হতে পারে না কোনো দিন নবী হতে গেলে প্রথম শর্ত হল চরিত্রবান হতে হবে দুই নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে নাজিল হতে হবে তিন নাম্বার। যিনি নবী হবেন তার দ্বারাই আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মো দেখিয়েছেন আমার নবী বিশ্বনবী মোহাম্মদের মাধ্যমে আল্লাপাক সাড়ে চার হাজার মো দিয়েছেন সেই সাড়ে চার হাজার মজেজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মজেজা হলো এই কোরআনুল কারিম নাজেল করা সুবহানাল্লাহ বলা যাবে না এ কোরানকে যা তা মনে করবেন না বাপ এ কোরান পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত এই কোরআন ভিতরে কি আছে একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা লাইফ আর মৃত্যুর পরে কেমত পর্যন্ত একটা লাইফ আমরা কিন্তু পড়াশোনা করি না বলে আমরা জানি না এই কোরআনের ভিতরে বিজ্ঞানের তথ্য পাবেন সব কিছু পাবেন কোরআনের ভিতরে কি নেবেন কোরআনের ভিতর থেকে সবই রয়েছে আসুন আমি একটা একটা করে পরিচয়টা দিই এক নম্বর এই কোরান হল আল্লার বানী তাই তো কোরান যার উপরে নাজিল হয়েছে তার নাম কি মহম্মদসলাম তাই তো নাকি আচ্ছা মহম্মদ অসলামের পরিচয়টা কি শুনে নিন আচ্ছা মহম্মদ অসলামের বাপের নাম কি আরে বলুন না রে ভাই মায়ের নাম দাদার নাম হ্যাঁ আর নাম এই তো ওয়াজ হয়ে গেল কেন এত দিন ধরে তো নবী দিবাস শুনেছেন মৌলবীরা বলে মৌলবি নিজেই জানে তো এই জন্যই গলিগো বা পড়াশোনা করতে হয় একটু চলুন বলে দিচ্ছি বাপের নাম আবদুল্লাহ আবদুল্লা বাপের নাম আব্দুল মোতালিব আব্দুল মোতালিবের বাপের নাম আব্দু মান্না এর বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম লোবাই লুবাই এর বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাই বংশ এসেছে মুসলমানের বাচ্চা তো সুমান আল্লাহ জোরে বলবেন না তো এদের সিপিএম তৃণমূল বিজেপি মারামারি হলে বাবারে বলে চেল্লাবে আর কোরআনের কথা শুনে নবীর জীবনী শুনে সুবানাল্লা এদের মুক্তি বেরোবেই না নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তানে দাদির নামটা কি নেতিলা বিনতে ব্রাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম কি আব্দুল ওয়াহাব জুগুরি নবীর নানির নাম হলো বারিরা বা বাররা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটে যেন এক করে ফেলবেন না নবীর জন্ম 570 খ্রিস্টাব্দ ইংরেজি কি মাস ছিল 29 আগস্ট আরবি মাস ছিল রবিউল মাস 12 তারিখ মতান্তরে 9 তারিখ সম্বাস সোবেসা সময় আরবের মক্কা নগরী কুরাইজ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হল 10 ভাই নবীর মায়েরা হলো 19 বোন নবীরা ভাইবোন কজন নবী মুহাম্মদ সসরামুনিয়নার মায়ের একটিমাত্র সন্তান আলিমার গ করে পান করতে যখন গেল হালিমার একটা ছেলে ছিল দুই মেয়ে ছিল সুতরাং হালিমার ঘরে যেতে নবী দুই ভাই দুই বোন কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ বাবা উলুবনে মুক্ত ছড়ানো হচ্ছে না তো এটা মাথায় রাখবেন যেহেতু বলেছেন ফিফটি পার্সেন্ট মানুষ শিক্ষিত সেই জন্য আমি বলছি বাবা কারণ আমার এই বক্তব্য দেখে মনে হচ্ছে সুবান বলার তেজ দেখেই বুঝতে পারবো আপনাদের বক্তব্য শোনার কেমন মানে এরা ওয়াজ তো আগে কেউ করেনি আগে তো ওয়াজ হয়েছে কিরকম গালে হাত দিয়ে টেনে টেনে চিৎকার করে বলেছে আপনারা টানটাই শুনেছেন যার জন্য এই ওয়াজ শুনতে গেলে একটু ব্রেনের দরকার বাপ চলে না গিয়ে যাই এবারে আসছি নবীর উপরে নাজিল হয়েছে এই কোরআন তাই তো নাকি হ্যাঁ এ কোরআনের পরিচয়টা কি বলে দিচ্ছি এ কোরআন আল্লাহ তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হযরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপরে কি অসুবিধা হচ্ছে বাবা হ্যাঁ এইগুলো একটু সাইড করে দিলে মনে হয় ভালো হয় ও বাবা তোমরা এই সাইটে লাগাতে পারবে না বাবা

ও বাবা দু একজন লোক স্টেজে চলে আসুন না মুরব্বীরা যারা বাবা বয়োজ্যেষ্ঠ লোক যারা আছেন হাজি সাহেব লোক স্টেজে চলে আসুন না আলিমুলামা যারা আছে চলেন এবারে আসছি কোরআন এর পরিচয়টা নিয়ে তাহলে নবীর পরিচয়টা বুঝতে পেরেছেন আরে ভাই বলুন না এবার কোরআনের পরিচয়টা দিই কোরআন আল্লাহ তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা গুহাটির নাম হলো হেরা হেরা নামক গুহাটি ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কত বললাম কত খ্রিস্টাব্দ কত খ্রিস্টাব্দ কত কত আজকের কত খ্রিস্টাব্দ চলছে দু হাজার একুশ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের কত তেইশ তারিখ নাকি চব্বিশ তারিখ তারিখ মাইনাস প্লাস করুন করলি পেয়ে যাবে ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো এ রিড পড়ো 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 আর মুসলমানদের এখন প্রথম বাক্য হলো। গেলো গেলো খাও খাও এদের পেট শান্তি তো দুনিয়া শান্তি এ কোরআন এর কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জডান জার্মানের ঘরে বসে বসে কোরআন নিয়ে গবেষণা করছে কারা করেছে হ্যাম্প্রেডেবি মাইকেল ফারাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বুকরি মিস্টার ক্যাম্পোবেল রাজারাম মোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশা জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস বেক ফ্রান্সিস ডেক উইলিয়ামস কিতমুর উইলিয়ামস হারভে টমা এরা কোরআন কিনে গবেষণা করেছে আর মোচনমানদের কিছু মৌলুবি কি করলো এই কোরআনটা পড়ে এ মলি সাহেব ও মলি সাহেবের খালি কাফের ফতোয়া দিচ্ছে এ ওর বলে কাফের ও এর বলে কাফের শুনে রেখে দিন আল্লাহ নবী বলেছেন তুমি যাকে কাফের বলছো সত্যিকারে যদি সে কাফের না হয় বললে ওয়ালা নিজে কাফের এত সহজ জিনিস ধর্ম চলে চলে এর ভিতরে ভিতরে আছে তিরিশটা পারা পাঁচশো চল্লিশটা রুখু একশো চোদ্দটা সুরা চোদ্দ থেকে পনেরো খানা সাজদা সাতটা মানজিল আট থেকে বারোখানা সাতটা ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত তিন লক্ষ তেইশ হাজার দুশো পনেরোটা অক্ষর এ কোরআন বাইশ বছর নয় মাস কয়েক দিন কম বেশি তেইশ বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে কোন ব্যক্তিকে কেন্দ্র করে কোন বস্তুকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে এ ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত বারো হাজার জায়গায় নাজিল হয়েছে কটা জায়গার নাম আমরা জানি বাপ বাড়ি থেকে ভাববে এবারে আসছি এই কোরআনের ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের আলোচনা পাট পাট আলোচনা আছে তো আপনারা কোন পাটের আলোচনা শুনতে চান এবার বুঝতে পারছেন মোমেনের আলোচনা আছে বিজ্ঞানের আলোচনা আছে ইতিহাসের আলোচনা আছে এখন আপনারাই ঠিক করুন যদি বলেন মোমেনের আলোচনা হবে তার আলোচনাও করব যদি বলেন কোরআন ও বিজ্ঞানের আলোচনা হবে বিজ্ঞানের আলোচনা হবে যদি বলেন ইতিহাসের আলোচনা করতে তাও আলোচনা হবে নাকি তিনটে একসঙ্গে করব বলুন বলুন মোমেনের মোমেনের আলোচনা ঠিক তো আচ্ছা শোনে এই মোমেনের আলোচনা করতে গিয়ে আমি যখন আলোচনা করব অনেকের গায়ে লাগবে রেগে গেলে কিন্তু আমি দায়ী নই আগে বলে দিলাম ঠিক আছে হ্যাঁ কারণ কোরআন কোরআনের পথে যাবে হাদিস হাদিসের পথে চলবে কে কার গায়ে লাগলো ফায় লাগলো আমার দেখার দরকার নেই আপনারও দেখার দরকার নেই ঠিক না বে ঠিক কোরআন হলো একটা কাঁচি কোরানার হাদিসের কাঁচিটা আমি চালাবো চালাতে গিয়ে আমি কিল মারুব যদি পড়ি কেটে বেরিয়ে যাব। আমার বাপ পড়লে কেটে যাবে মা পড়লে কেটে যাবে আপনাদের কার কান কেটে যাবে কার গলা কেটে যাবে দয়া করে আমাকে ক্ষমা করবেন চলো শুরু করছি মোমেন কাকে বলে প্রথম এক নম্বর হলো ইমান শব্দের অর্থ কি আমার মায়েরা বোনেরা খুব ভালো করে শুনে রেখে দিন ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস কি বললাম বিশ্ব সঙ্গে কথা বলবেন বিশ্বাস কিসের উপরে বিশ্বাস চলুন এটা হলো অর্থ বললাম মানে বললাম ইমান মানে বিশ্বাস এবারে কাকে বলে ইমান কাকে বলে তাসদিক বিল কল ইয়ে করার বিল লিসান আমাল বিল আরকান ইয়ে কল উলাহুল ইমান এটা বাংলা বলে বলে দিই আরবিটা বুঝতে পারবেন আপনারা বাংলা হচ্ছে কি মুখে বলা অন্তরে বিশ্বাস করা কাজে পরিণত করে দেখিয়ে দেওয়া এই তিনটে সমষ্টি হলো কি কি বলা করা আল্লাহ ছাড়া কোনো নেই মোহাম্মদ হলেন তার রসুল এইটাকে মুখে বলতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে কাজে পরিণত করে দেখিয়ে দিতে হবে আমাদের মধ্যে তিন শ্রেণীর লোক আছে এক শ্রেণীর লোক আছে দেখবেন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না অন্তরে বিশ্বাস করেছে কি তা জানি না বেটা কাজে পরিণতও করে না এক ধরনের লোক আর এক ধরনের লোক কে মুখে বলে না অন্তরে বিশ্বাস করেছে কি তা জানি না কাজে পরিণত করার চেষ্টা করে এক ধরনের লোক বলবো এই লোকটার নাম বলবো হ্যাঁ ঠাকুর ঠাকুর রবীন্দ্রনাথ মুখে লাই কি তা জানি না অন্তরে বিশ্বাস করেছে কি তা না কাজে পরিণত করার চেষ্টা করেছে গালে দাড়ি রেখেছিলেন মাথায় কালো গোল টুপি পরেছিলেন হাঁটুন নিচে পর্যন্ত গোল পিরান পরেছিলেন চীনের পিকিং শহরে তিন ঘন্টা বক্তব্য দিয়েছিলেন ইয়াংসু কেন হংখ নদীর তীরে চীন সভ্যতা গড়ে উঠেছিল চীনের পিকিং শহরে তিন ঘন্টা বক্তব্য দিতে গিয়ে চীনের ছেলেমেয়েরা রবীন্দ্রনাথকে প্রশ্ন করেছিলেন গুরুদেব আপনি গালের কানো দাড়ি রেখেছেন মাথায় কালো গোল টুপি পরেছেন হাঁটুর নিচে পর্যন্ত গোল পিরান পরেছেন কেন এত মুসলমানদের ড্রেস তখন বলেছিলেন আমি আমি এটা ভালো রকম জানি মুসলমানদের ড্রেস খুব ভালো রকম জানি আবার মুসলমান সকলে নয় সুফি তত্ত্বদের ড্রেস তত্ত্ব বুঝতে পারছেন কথাটা সুফিদের ড্রেস তো এই কাজটা কেন করলেন উনি বলেছিলেন গালে দাঁড়িয়ে রেখে কোনো দিন ব্যবচার করতে পারবো না মাথায় টুপি দিয়ে কোনো দিন মদের গ্যালাস ধরতে পারবো না বড় পাঞ্জাবি পরে কোনো দিন যুবতী নারীর দিকে খারাপ নজরে তাকাতে পারবো না এই সমস্ত পাপ কাজ থেকে নিজের বিবেককে ধাক্কা দেবে এই তিনটে জিনিস সেজন্য আমি জেনে শুনে বুঝে হযরত মুহাম্মাদের এই তিনটে আদর্শকে আমি ব্যক্তিগতভাবে মেনে চলি এ মুসলমানের বাচ্চা রবীন্দ্রনাথ ঠাকুর যদি গালে দাড়ির মর্যাদা দিল মাথায় টুপির সম্মান করল বড় পাঞ্জাবির ইজ্জত দিল আর মুসলমানের বাচ্চা গলে দড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি পরে মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে খেয়ে নিচ্ছে ঠিক না ঠিক চলো এবারে আসছি আর এক শ্রেণীর লোক হলো কি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে অন্তরে বিশ্বাস করে কাজে পরিণত করার জন্য জান আর প্রাণ দিয়ে চেষ্টা করে এরা হলো খাঁটি একজন মোমেন ক্লিয়ার বুঝতে পারছেন এবার আসছি মোমেন হতে গেলে কি চা দেবে নাকি সকলকে সকলকে দেবে আগে চা দিয়ে দাও তারপরে ওয়াজ হবে রাখো দিয়ে দাও তাড়াতাড়ি দিয়ে দাও আপনাদের চা দেবেন তো এই মা আপনাদের দেওয়া হচ্ছে মা আপনাদের দিয়ে দেন গরম করলো সব গরম করো হায়রে আল্লাহ ওই চা খেতে খেতে ওয়াজ করব না আমি কারণ এটা বেখেয়ালি হয়ে যাবে বাপ আল্লাহর কোরআন সামনে ছাবলা ওপনা করার জায়গা নয় বাপ এটা বারবার বলছি আপনাদের চা খেয়ে নিন তাড়াতাড়ি দিয়ে দিন বাবা পাঁচ মিনিট দশ মিনিট সময় দিলাম চা খেয়ে আপনি একটু গজল বলেন না হ্যাঁ গজল পারে না আচ্ছা কে গজলওয়ালা আছে বাবা হ্যাঁ गजल गजल गज सब गजल गजल चा खेल मा बने चा दिए द হাফেজ ইউনুস সাহেব আপনাকে মঞ্চে আসার জন্য হজুর বলছেন স্টেজে আপনাকে আসার জন্য হজুর আমন্ত্রণ করছেন হাফেজ ইউনু সাহেব আপনি অতি শীঘ্রই এসে একটা গজল পেশ করুন বাবা চাকা হয়ে গেছে রেডি ঠিক আছে এবার আসছি মোমেনের মোমেনের পরিচয়টা বলে দি সাতটা জিনিসকে বিশ্বাস করবে কয়টা কি কি ভালো করে শুনে নিন যিনি মোমেন হবেন তিনি বলবেন আমান্তু বিল্লাহ আমি আল্লাহকে বিশ্বাস করলাম সব হান্ড্রেড পার্সেন্ট আমরা আল্লাহকে বিশ্বাস করব কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করতে হবে দু নম্বর অমালাইকাতি কি আল্লাহর সমস্ত ফেরেস্তাদেরকে বিশ্বাস করতে হবে ওয়াকুতুবিগি আল্লাহর সমস্ত কিতাবকে বিশ্বাস করতে হবে আল্লাহ পৃথিবীতে মোট একশো চারটা কেতাব পাঠিয়েছে তো চারটা হলো বড় সমস্ত রসুলকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে হবে শুধু মোহাম্মদ নবীকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবেন আর ইসা নবী কে পঞ্চাশ পার্সেন্ট বিশ্বাস করবেন ইমান থাকবে না প্রত্যেক নবীকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে হবে পৃথিবীতে আল্লাহ পাক 313 জন রসূল পাঠিয়েছেন কতজন 313 জন রসূল পাঠিয়েছেন এটা মনে রাখবেন ওলিয়াউমিল আখিরি কিয়ামতকে বিশ্বাস করতে হবে চার নাম্বার পাঁচ নাম্বারটা কি তাহলে আল্লাহকে কেবি আমানতু বিল্লা ওমালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওলিয়াউমিল আখিরি আর কি অলকদ্রি খয় রিকি বসার রিকি মীরাল কি তাল ভালো মন্দ তখদিরকে বিশ্বাস করতে হবে সাত নম্বরটা কি ওয়ালপাস বাদ আল মাউথ মরণের পরে আমাকে যে তোলা হবে এটাকেও বিশ্বাস করতে হবে এই তিনটে যে সাতটা জিনিসকে যিনি বিশ্বাস করেন তিনি হলেন একজন মোমে তো আপনারা এই সাতটা জিনিসকে বিশ্বাস করেন জোরে বলুন করেন তারা আপনারা বলেন মোমেন তাই তো নাকি আমি এখন আপনাদের চিনব কি দেখে আপনারা তো বললেন মোমেন সাতটা জিনিসকে বিশ্বাস করি তা আমি আপনাদের চিনব কি দেখে হয়তো অনেকে বলবেন কেন আমরা আপনার সামনে বসে আছি গালে দাঁড়িয়ে দিয়ে বাবু আপনার গালে দাঁড়িয়ে আছে রবীন্দ্রনাথের গালে দাঁড়িয়ে আছে ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের গালে ছিল। আচ্ছা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গালে ছিল। রামদেবের গালে দাঁড়িয়ে আছে বাবুর গালেও দাঁড়িয়ে আছে মুদির গালেও দাঁড়িয়ে আছে হিন্দুদের সাধু বাবাদের গালে দাঁড়িয়ে আছে পাঞ্জাবিদের গালে দাঁড়িয়ে আছে তাহলে দাড়ি দেখেও চিনতে পারছি না আপনাদের এখন হয়তো বলবেন কেন মাথায় টুপি পরে বসে আছি দেখতে পাচ্ছ না বাবা আপনার মাথায় টুপি এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই সল গিভ ইউ ফ্রিডম নেতাজি সুভাষচন্দ্র বসু তারও মাথায় টুপি ছিল পণ্ডিত জওহরলাল নেহেরু মাথায় টুপি দিতেন আন্না হাজারও মাথায় টুপি দিত বাপেরা কংগ্রেসের নেতাগুলো মাথায় টুপি দিত এখন যদি বলেন পাগড়ি মাথায় দি পাঞ্জাবিরাও পাগড়ি পরে যদি বলেন পায়ে পাঞ্জাবি পরি পাঞ্জাবিরাও পরেন হিন্দুরাও পরেন পায়ে পাঞ্জাবি পরেন যদি পারেন তাহলে কি লুঙ্গি তুলে দেখাবো দেখাতে হবে না বাবা লজ্জাস্তনাগার চামড়া কাটা বাবা আপনি মুসলমান কি মুসলমানি বলে না খাতনা কোনটা 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 দুটোই বলে তো খাতনা আপনিও খাতনা করেছেন ইহুদিরা খাতনা করে খ্রিস্টানরা খাতনা করে মোশরেকরা খাতনা করে সনাতন ধর্মের ভাইরাও খাতনা করে মুসলমানও করে এই লজ্জাস্থানের আগে চামড়া কাটা সর্বপ্রথম কে কেটেছিল ইব্রাহিম নবী বিরাশি বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে তাহলে চিনব কি দেখে আপনাকে এখন যদি বলেন গরুর গোস্ত খাই আমরা আপনিও গরুর গোস্ত খান খ্রিস্টানরাও গরুর গোস্ত খাই অনেক অমুসলিমরাও তারাও গরুর মাংস খায় তাহলে আপনি হয়তো বলবেন কেন আমি লাই লাগা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলছি আপনিও লাই লাগা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলেন খ্রিস্টানরাও বলে অনেক হিন্দু ভাইরা তারাও বলে যা দেবী সর্বভূত শক্তি রূপাং নমস্তাই নমা নমঃ অল্লং শ্রেষ্ঠং অল্লং প্রণাম ব্রহ্মাম ও তার ভেঙ্গ ও তার ভেঙ্গং নমস্তঃ সর্বং সর শরণমা মানি শরদাং সত্যম শিবম সুন্দরম লা ইলাগা ইল্লাহ মোহাম্মদ রসুলাং এখন আপনাদের চিনব কি দেখে মোচন আপনারা বলে বাবাজি এ হতভাগার ওয়াজ শুনতে গেলে একটু বেরেন লাগবে আমার ওয়াজ শুনতে গেলে পেটে কর আঁকড়ি রাখতে হবে নইলে মনে হবে বক্তা বেকার বকছে চলুন আপনাদের চিনব কি দেখে আল্লাহ কোরআনে বলে দিয়েছে পাঁচটা মুন দেখে চিনব আপনাদের এতগুলো লোক যারা বসে আছে পাঁচটা গুণ দেখে আপনাদেরকে চিনব আপনি মুসলমান বলবো হ্যাঁ শুরু করছি ভালো করে শুনে নিন পাঁচটা গুণ কি কি আল্লাহ কোরআনে বলছেন وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون <applause> الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون এই পাঁচটা কথা আছে আয়াত বলে দিচ্ছি নয় নম্বর পারার ষোলো নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সুরান্ন সুরায় আনফাল আয়াত নম্বর ন আয়াত নম্বর দুই তাহলে এক নাম্বার হলো কি ইননামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু এক নাম্বার আপনাদের মুমিন বলে চিনব কি দেখে শুনে নিন কোরআন জানিয়ে দিয়েছে মোমেনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে মোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে কিরকম কাঁপতে থাকবে বলে দিচ্ছি আচ্ছা বাপেরা আল্লাহ নবী মেরাজি গিয়েছিল শুনেছেন সবে মেরা সবে মেরা শুনেছেন নবী মেরাজি গিয়ে জান্নাতার জাহান নাম দেখেছিলেন তো জাহান নামার দরজাটা খুলে দেওয়া হয়েছে জাহান দরজাটা খুলতেই নবীজি দেখতে পাচ্ছেন গেটেই জাহান নামার গেটেই দেখতে পাচ্ছে কাদের যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজার রক্ত বেরোচ্ছে যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজা রক্ত বের হচ্ছে আর তারা খুব চিৎকার করছে কষ্টে নবীজি জিব্রাইল দেখে বললেন মানহাউলাগি ইয়াকি জিব্রাইল ও ভাই জিব্রাইল এরা কারা জিব্রাইল বললেন আযুনা এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ পৃথিবীতে জেনা করে করে বেড়াতো ব্যাস এই কথাটা শোনার পরেই আপনি সত্যিকারের যদি মুসলমানের বাচ্চা হন মোমেনের ঘরে যদি জন্ম হয় আপনার তাহলে এই কথাটা শোনার সাথে সাথেই আপনার অন্তরে একটা ধাক্কা লাগবে আল্লাহ আমার বয়স তো এখন পঞ্চাশ আমার বয়স যখন কুড়ি বছর ছিল এই গ্রামটার নাম কি এই শানপুকুর গ্রামের কত মেয়ে নষ্ট করেছি একটা মেয়ের সঙ্গে ব্যবিচার করেছিলাম আল্লাহ গো কুড়ি বছর বয়সে সেই মেয়েটার বিয়ে হয়ে গেছে ভাঙড়ে আমার বিয়ে হয়েছে কচুয়ায় সে মেয়েটাও কাউকে বলেনে লজ্জায় আমিও কাউকে বলিনি লজ্জায় ওগো আল্লাহ আমার দুই কাঁদের দুই ফেরেশতা কিন্তু লিখে রেখেছে আমি সেই মেয়েটার সঙ্গে জেনা করেছিলাম কিয়ামতের মাঠে আল্লাহ আমার অবস্থা কি হবে মনের মধ্যে তোলপাড় শুরু হবে চোখ মুখ ছলছল শুরু হয়ে যাবে যদি মনের মধ্যে তোলপাড় শুরু হয়ে যায় জানবেন আপনার অন্তরে ইমানটা আছে আর যদি মনে হয় করা হয়েছে ওর পয়সা দেবো ওয়াজ করবে বাড়ি চলে যাবে ও বলার দরকার বলে যান জানবেন আপনার অন্তরে এখন ইমানটাই নেই কিছু বুঝতে পারলেন আমার ওয়াজ আমার কথা বুঝতে পারছেন আর দলিল দিচ্ছি। আল্লাহর নবী আরো একটু জাহান্নামের দিকে তাকালেন আরো একটু দূরে নবী দেখতে পাচ্ছেন জাহান্নামের ভিতরে কিছু মানুষের কিছু মানুষের গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন মানহাউলা আগিয়া কি জিবরাইল ও ভাই জিব্রাইল এরা কারাম জিব্রাইল বলেন আলো খুমার এরা হলো মদ্যপানকারী পানকারী বাবা আপনার বয়স এখন পঞ্চাশ বছর হয়ে গেছে কুড়ি বছর বয়সে বন্ধুদের পাল্লায় পড়ে কত বাংলা মাল আর ইংলিশ মাল খেয়েছেন নিজের বিবেককে প্রশ্ন করুন চোখের মধ্যে ছলছল শুরু হয়ে গেলে জানবে আপনার অন্তরে এখন ইমানটা আছে আর একটু এগিয়ে যাচ্ছে একটু দূরে নবী দেখতে পেলেন কিছু মানুষের জিহ্বাগুলো টেনে ধরে জিহ্বাগুলো টেনে ধরে আগুনের কাছে দিয়ে কাটা হয় বলে এরা খারাপ বলে এরা হলো আপনার উম্মতের ভিতরে কিছু আলেম আর বক্তা কিছু আলেম আর বক্তা সকলে নয় কিছু আলেম আর বক্তা জিব্রাইল বললেন নবী বললেন আমার উম্মতের ভিতরে আলেম আর বক্তাদের অবস্থা এরকম কেন এদের অপরাধটা কি জানতে পারি জিব্রাইল বলছেন ইয়া রাসূল আল্লাহ এই সমস্ত মাওলানারা এই সমস্ত পিশায়ে মুক্তিরা বক্তারা এরা কত কি বাইরে ওয়াজ করে করে বাড়াতো এরা লোককে বলতো বাবা বেনামাজি হয়ো না এরা লোককে বলতো জেনা করো না এরা লোককে বলতো নোংরা কাজ করো না এরা লোককে বলতো পিতা মাতার অবাধ্য হয়ো না এরা নিজেরাই বাম্মার ভাত দিত না এরা নিজেরাই পাঁচক্ত নামাজ

যদি বললেন হুজুর জানলেন কি করে এই আমার শুধু মৌলুবি মনে করো নাকি শুধু মৌলুবি মনে করো আমার গাড়িটা দেখবে বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি হলাম ন্যাশনাল প্রেসিডেন্ট বাস্তব কথা বললাম বাপ আলেমের অভাব তাই আল্লাহর কোরআন বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

এই জন্য বাস্তব কথা বলি কত বক্তা আছে কত আলেম আছে বাবা বাম্মার ভাত দেয় না ঠিক না বেঠিক বাম্মার ভাত দেয় না এই জন্য এবার আসছি মোমেনের প্রথম পরিচয় হলো আরেকটা দলিল দিয়ে যাচ্ছি এই পুত্র সন্তান দেওয়ার মালিক কে কন্যা সন্তান দেওয়ার মালিক কে আর কন্যা সন্তান যদি আল্লাহ দিল তাহলে একটা মেয়ে ছেলের চারটে কন্যা করে তার শাশুড়ি তার বউমাকে কেন বলে ওর পেটে ব্যাটা ছেলে নেই এ প্রতিবাদ কোনোদিন করতে পারলে না এ মুসলমানের বাচ্চা ভালো করে শুনে নাও মনে রাখবেন যে বাড়িতে কন্যা সন্তান হয় আল্লাহ রহমত সেই বাড়িতে ঝরে ঝরে পড়ে চারটে জিনিস হলো আল্লাহ দেয়া নিয়ামত বান্দার কাছে বোঝাম আল্লাহর দেয়া নিয়ামত বান্দার কাছে বোঝাম এক নাম্বার হলো বৃষ্টি বৃষ্টি হলো আল্লাহর দেয়া নিয়ামত বান্দার কাছে বোঝাম দুই নাম্বার হলো রোগ 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 হলো আল্লাহর দেয়া নিয়ামত বান্দার কাছে বোঝাম আর কি জানেন তিন নাম্বার হলো কি জানেন কন্যা সন্তান আল্লাহর দেয়া নিয়ামত বান্দার কাছে বোঝাম যেদিন কোন মেয়ের পেট থেকে কোন মেয়ে ছেলের পেট থেকে কন্যা সন্তান জন্ম হয় ওই কন্যা সন্তান যখন জন্ম হয় আল্লাহ একটা ফেরেস্তা পাঠায় পাঠিয়ে বলে এই ফেরেস্তা এসে বলে ওগো আল্লাহ এই কন্যা সন্তানটাকে যে ব্যক্তি লালিত পালিত করবে মানুষ করবে তার বাড়িতে তুমি রহমত না জেলে করিও এরপরে ওই মেয়েটির যেই দিন বিবাহ হয়ে যায় বিবাহক হই যাবার পরে আল্লাহ এক ফেরেশতা পাঠিয়ে বলে সে ফেরেশতা দোয়া করে আর বলে আল্লাহ এই মেয়েটিকে যে ছেলেটা আজকের ইনি সাত্ত্বভাবে বিবাহ করলো ওই বাড়িতে ওই দম্পত্ত জীবনের প্রতি স্বামী স্ত্রীর প্রতি তুমি রহমত নাযিল করিও তারপরে যখন ওই মেয়েটির পেটে বাচ্চা আসে সেই দিন আল্লাহ এক ফেরেশতা পাঠিয়ে বলেম ওই ফেরেশতা বলে আল্লাহ এই মেয়েটি দুর্বল মেয়ে এর পেটে আমার একটা দুর্বল বাচ্চা এই দুর্বল মেয়েটিকে গর্ভবতী মেয়েটির প্রতি যে ছেলে বা যে মেয়ে যে নারী যে পুরুষ একটু দয়া করবে আল্লাহ তোমার রহমত তার উপরে ঢেলে দিও বৌমার পেটে বাচ্চা এমনও শাশুড়ি আছে জ্বালানি শাশুড়ি অভদ্র নোংরা শাশুড়ি বৌমার পেটে বাচ্চা কি করছে ডাক্তারে বলে দিয়েছে ডাক্তারে বলে দিয়েছে ভারী জিনিস তোলা নিছে শাশুড়ি করছে কি জোর করে তার হাতের হাঁড়ি তোলাচ্ছে জোর করে তাকে প্রেসার দিচ্ছে আর যদি বলে কি বলে জানেন আমরা পেটার বাচ্চা ধরিনি ও একাই বাচ্চা ধরেছে হ্যাঁ বে কথা কারে তো 40 বছর আগে মা হইছি আর ও এখনকার যুগে মা হয়েছে আজ থেকে 40 বছর আগে ছিল নরমালে বাচ্চা বেশি হতো সিজারে বাচ্চা কম হতো আর এখন সিজারে বাচ্চা বেশি নরমালে বাচ্চা কম ঠিক না ভাই ঠিক কমন সেন্স শুধু তাই নয় খাবার মালিক কে বলুন খাবার মালিক যদি আল্লাহ হলো তাহলে সন্তান ও হত্যা কেন করেছেন আপনারা আল্লাহর কোরআন বলে লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি মিলাব নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম ইন্না কতলাকুম কানা কিতুআন কাবীরা পনেরো নম্বর পারা চার নম্বর বিচার তিন নম্বর লাইন সুরার নাম সুরা বানি ইসরাঈল কোরআন জানিয়ে দিয়েছেন কোরআনী আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কি এই তোরা তোদের খাবার ভয় সন্তানদেরকে হত্যা করবি না নাহানুন আর যুকুকুময় আগম আমি আল্লাহ তোদেরও খাওয়াই তাদেরও খাওয়াই সন্তান হত্যা করা হলো গুনাই কাবিরাম স্বামী স্ত্রী আনন্দ পূর্ণ্তি করলো স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে দুজনে মিলে চুক্তি করলো এই বাচ্চাটা নেওয়া যাবে না ইনজেকশনের মাধ্যমে ওয়াসির মাধ্যমে ডাক্তারের এর পরামর্শ নিয়ে 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে বাচ্চা মেরে দিয়েছো আল্লাহর কোরআন বলছে ও ইজ মৃত সন্তানদেরকে আমি আল্লাহ কেমতের মাঠে জীবিত করে জিজ্ঞাসা করবো কুতি কুতিলাত কোন অন্যায়ের কারণে তোমাদের বাম্মা তোমাদের হত্যা করতো ওই মাসুম মাসুম বাচ্চারা বলবে আল্লাহ আমরা হত্যা হতে চাইনি আমার বাপ আর মা আনন্দ পূর্তি করলো বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে যখন এলাম আমাদের বাম মা দুজনে মিলে যুক্তি করে ডাক্তারের পরামর্শ নিয়ে চারশো নিরানব্বই টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইঞ্জেকশনের মাধ্যমে ওয়াচের মাধ্যমে আমাদের মেরে দিয়েছে আজকের দিনে যদি জাহান্নামায় নামায় জিতে হয় ওই বাপ আর মা কাউকে জাহান ঢোকাও তারপরে তোমার বিচার যা করিও এই কথাটা শোনার সাথে সাথে যারা সন্তান হত্যা করেছেন যারা স্ত্রীর কাছে সন্তান হত্যা করেছেন তাদের বুকে যদি আঘাত না লাগে জানবে তুমি মুসলমানের বাচ্চা নয় তোমার অন্তরে ইমানটাই নেই তুমি এখনো বেঈমান হয়ে আছো বুঝতে পারছি না আমার এবার এই কথা শোনার সাথে সাথে অন্তরে কাঁপনি শুরু হবে ওগো আল্লাহ আমি তো নিজে আমার সন্তান হত্যা করেছি স্ত্রীর পেটে মারটাছি বাচ্চা ছিল পেটে লাথি মেরে স্ত্রীর পেটে লাথি মেরে বাচ্চা মেরে দিয়েছি ওগো আল্লাহ আমার অবস্থা কি হবে এই বলে চোখের পানি যদি পড়ে জানবে তোমার অন্তরে iman আছে নাইলে এখন তুমি বেঈমান হয়ে আছো গালে দাড়ি আর মাথায় টুপি মুসলমানের বাচ্চার নাম মোহাম্মদ নামের আগে মোহাম্মদ লেখা নাম মুসলমান নয় কোন মাওলানা বিশাকালো বাস্তব কথা বলে যাচ্ছি আচ্ছা আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে জুম্মা মসজিদ আছে না আচ্ছা জুম্মা মসজিদে জুম্মার দিনে ইমাম সাহেব খোদবা দিচ্ছে ইমাম সাহেব জুম্মার দিনে খোদবা দিচ্ছে এমন সময় আপনাদের গ্রামের একজন পঁচিশ বছরের যুবক ছেলে সাদা পায়জামা জামা পাঞ্জাবি পরে পায়ে পাঞ্জাবি এ বাবা একটু আগে আগে শোনা বাবা লোক অনেক দাঁড়িয়ে আছে বাইরে বসতে পারছে না এ ক্যামেরাওয়ালার বাবা একটু সরিয়ে সরিয়ে দাও অনেকটা লোক এখানে বসতে পারবে গো বাবা একটু আগে আগে আসো না এই এখানে একটা চট দিয়ে দাও না বাবা আমি গ্রামে কোনদিন আসিনি না এই প্রথম এলাম আর আসা হবে জানি না এমনি জলসা জগৎ থেকে বিদায় নিচ্ছি একটু আগে আগে আসেন একটু আগে আগে এখানে একটু চট দিয়ে দা বসার জায়গা আছে আর আপনাদেরকে বলি জলসা দেওয়ার কিছু নিয়ম আছে আমি জলসা নিতে গেলে বা একদম ফর্মুলা করে কেন জানেন আমি বলে দিই আমি বসে ওয়াজ করব শ্রোতারা যেন পাক পবিত্র অবস্থায় বসে জায়গাটা যেন পাক থাকে এই যে প্লাস্টিকটায় আপনারা বসেছেন এটা মনে হচ্ছে ডেকোরেটরদের নাকি বাবু নাকি ওই প্যান্ডেল ওলাদের তো প্যান্ডেলওয়ালাদের এই প্লাস্টিকটা ওরা জীবনে ধোয় না এটা সব বাড়িতেই যায় ঠিক না বেটি তো এতে যদি কোনো নামাজি মুসল্লি বসে দেখবেন তার গান হয়ে যাবে তার তার শরীরটা পাক তো তার কাপড়টা পাক এসে দেখবেন তার ময়লা হয়ে যায় এই জন্য আমি বলি যে আপনারা যেতে এর উপরে যদি মসজিদের ওই যে মশাল্লা আছে না বাবা মসজিদের মশাল্লা এনে যদি কাতার দিয়ে বিছিয়ে দিতেন কত সুন্দর হয়ে মানুষ অজু অবস্থায় বসতে পারতো এসব জলসা হয় না এখন বক্তা আমি যদি আমি এসব কথা কেন বলছি জানেন যাতে করে পরিবর্তন হন আপনাদের এই জন্য নইলে আমি ওয়াদ করব পয়সা বাড়ি যাব। আমি জাকাত খানে ওয়ালা নয় বাপের আমি জাকাত দেনেওয়ালা এটা মনে রাখবেন আল্লাহ আমাকে দু হাত দিয়ে জাকাত দেওয়ায় আপনাদেরকে অনুরোধ করে বলছি বাপেরা জলসার মতো জলসা দেন আল্লাহ খুশি হবে জলসা দিলে গোনা হয় গো বাপ জলসা দিলে গোনা হয় পাপ হয় আল্লাহর গজব হয় আর জলসা দিলে আল্লাহর রহমত নাসিল হয় দুটোর আলোচনা আজকে করে আজকের কোন জলসে আল্লাহর রহমত নাসিল হয় আর কোন জলসে আল্লাহর গজব নাসিল হয় দুটোই বলবো একটু ধৈর্যের পরিচয় দিন বাপেরা একটু আমার সঙ্গে কোঅপারেট করুন চলুন চলুন আচ্ছা ধরুন আপনাদের এই মসজিদে জুম্মার নামাজ হচ্ছে খোদবা দিচ্ছে ইমাম সাহেব পঁচিশ বছরের যুবক ছেলে আপনাদের গ্রামের মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরেছে সাদা পায়জামা পাঞ্জাবি পরে আর সাদা টুপি মাথায় দিয়েছে দিয়ে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে কি মদ বলুন না বাংলা মদ ইংলিশ মাল লয় বাংলা মদ খেয়েছে খেয়ে ছেলেটা মসজিদে উঠেছে বাংলা মদ খে জুম্মার দিনে খোদবার সময় ছেলেটি সাদা পায়জামা পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে মসজিদে উঠেছে আপনারা তাকে কি করবেন আরে ভাই বলুন না বের করে দেবেন তাই তো আচ্ছা ধরুন না ঠিক বলেছে বের করে দেবেন আচ্ছা ছেলেটি যদি বের হতে না চায় আচ্ছা মাধ্য দিয়ে বের করে দেবে তাই তো হ্যাঁ আচ্ছা ছেলেটার অপরাধটা কি মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই তাকে বের করে দিলেন বের হতে চাইল না মেরে বের করে দিলেন কত ভালো মানুষ আপনারা জান্নাতে জানলা ভেঙে যেন সব পালিয়েছে দেখে মনে হচ্ছে এই মদ খাওয়া যেমন হারাম মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া তেমন হারাম বিয়ের পণ নেওয়া তেমন হারাম জমির আলচুরি করা তেমন হারাম হুকুমের কারেন্ট নেওয়া তেমন হারাম গরিবের মাল ভক্ষণ করা তেমন হারাম মদ বের করে দিলে আর সুদ করকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে মুসলমানের বাচ্চা লজ্জা করানো তোমরা কুরবানির গোস্ত দিয়ে মদ খেয়েছো আল্লাহর গজব পড়ে তোমাদের উপরে তাই বেঁচে আছো বল বললাম কথাটা না আরে আমি কি এই গ্রামের ওয়াজ করছি মনে করছেন নাকি আমার জাতির ওয়াজ করছি মুসলমানের বাচ্চা কুরবানির গোস্ত দিয়ে মদ খেয়েছে এ জাতি মেরে শেষ করে দেয়নি এদের কপাল ভালো এরা মুসলমানের বাচ্চা এরা কনভার্টেড মুসলমানের বাচ্চা এরা কি সেই মুসলমানের বাচ্চা বদরের যুদ্ধে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনশত তেরো জন মুসলমানকে নিয়ে এক হাজার কাফের মোকাবেলা করতে গিয়ে কত এক হাজার সত্তর মোকাবেলা করতে গিয়েছিলেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কজনকে নিয়ে 313 জনকে নিয়ে এদের কাছে কিছুই ছিল না আল্লাহর ইমানি জজবা ছিল 313 জন কে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের প্রান্তরে গিয়ে আল্লাহর কাছে সাজদায় পড়ে নবী বললেন ওগো আল্লাহ আজকের এই 313 জন ওই 1000 মানুষের কাফেরের মোকাবেলায় শত্রুর মোকাবেলায় এসেছি কাছেই কিছু নেই ঘোড়া নেই তেমন কিছু নেই অস্ত্র কিছুই নেই যদি আজকের এই 313 জন মরে যায় তাহলে আল্লাহ ইসলামের পতাকার পৃথিবীতেই থাকবে না আল্লাহ বললেন নবী মাথাটা তুলুন আমি আল্লাহ তোমার জয় লাভ দিয়ে দেবো 3১৩ জন মুসলমানের ইমানটা ছিল তারা জীবনের চাইতে জীবনের চাইতে স্ত্রী ছেলে মেয়ে বিবি বাচ্চার চাইতে আল্লাহর নবীকে ভালোবেসেছে তাই তিনশো তেরো জনের মাধ্যমে মধ্যে ১৪ জনকে হারিয়ে ইসলামের পতাকা পুঁতে দিয়ে আর ইসলামের বাণী সারা বিশ্বে পৌঁছে দিয়েছে তাদের ইমানটা কেমন তোমরা তো এই কনভার্টের মুসলমানের বাচ্চা তোমরা মুসলমান মুসলমানকে গালি দাও মুসলমান মুসলমানকে ভোটের জন্য খুন করো এ জাত মরে নেই এখন এটাই ঠিক ভালো এরা মুসলমান মুসলমানকে গুডি করে মারে মুসলমান মুসলমানকে কি করে বোম মারে মুসলমান মুসলমান সঙ্গে ব্যবসা করতে চায় না এরা আমার মুসলমান বলে দাবি করে ছি লজ্জা করে না জাতির কলঙ্ক সমাজের কলঙ্ক আরে আমি দিল্লি থেকে গিয়েছিলাম আমার প্রশ্ন করেছিল ভারতে মুসলমান কত তাই বললাম দশ হাজারের কম বলেছিলাম তাও দশ হাজার বেশি বলে ফেলেছি কোন মুসলমানের কথা বলা হয়েছে এরা কনভার্টেড মুসলমান তোমরা মুসলমান মুসলমানকে গালি দাও মুসলমান মুসলমানকে পার্টির জন্য মারামারি করেছো। লজ্জা করে না জাতির কলঙ্ক তোমার জানা যা পড়বো আমি তোমার জানা যা পড়লে আল্লাহর গজব পড়বে তোমরা ইসলামের মধ্যে মারামারি করো তোমরা ইসলামের জন্য মারামারি করো কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ এই আমার ওয়াজ বুঝতে পারছেন কিছু জিহাদুল ফিদ্দিন আর জিহাদুল লিদ্দিন এই দুটো শব্দের ট্রান্সলেট করতে হয় মৌলুবি যদি কেউ থাকে জিজ্ঞেস করে নেবে জেহাদুল ধর্মের জন্য যুদ্ধ করা আর জেহাদু ফিদ্দিন ধর্মের মধ্যে যুদ্ধ করা দুটো আসমান আর জমিন তফা তোমরা তো এটাই বোঝে তবলিক ফুরফুরা বেরেলি ভাবি জামাত ইসলাম গোল টুপি চেরা কি কি চেরা জামা নাকি হ্যাঁ গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা এই নিয়ে তো পড়ে আছে মুসলমান জাত ন্যারো মাইন্ডের মতন ছোট মনের মানুষ আজ এই কোরআন কিনে গবেষণা করছে সারা বিশ্ব সারা বিশ্ব কোরআন কিনে গবেষণা করছে তারা আজ কোরআন কিনে গবেষণা করে উন্নতির চরম শেখারে পৌঁছায় মা খালি হাঁড়ি তৈরি হাঁড়ি হাঁড়ি বোঝেন মানের বাড়িতে গিয়ে দেখলে এত বড় হাঁড়ি পাবে হাঁড়ি হাঁড়ি বোকরা মাল বেরোবে যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে আর কিছু মৌলভী বেরিয়েছে বাজারে কিছু মৌলুবি বাজারে বেরিয়েছে তারা কি করে খালি নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো ভাই নামাজের কথা বিরাশি জায়গায় কোরআনে আছে আর লেখা পড়ার কথা কোরআনে বিরানব্বই জায়গায় আছে তা কোনটা আগে আছে বলুন তো দেখি ভাই বলুন না লেখা পড়ার কথা কোরআনে আছে বিরানব্বই জায়গায় আর নামাজের কথা আছে বিরাশি জায়গায় তা কোন সংখ্যাটা বড় লেখা বড় বাদ দিয়ে নামাজ পড়তে গালি দাওছ তো মুসলমান মুসলমানকে মারামারি করে নামাজ পড়ো লজ্জা করে না জাতির কলঙ্ক সমাজের কলঙ্ক তোমাদের জন্য দোয়া চাইবে তোমাদের জন্য আল্লাহ রহমত নাযিল হবে তোমার মুসলমান মুসলমানকে গালি দাও মুসলমান মুসলমানকে খুন করো মুসলমান মুসলমানকে কি করো পার্টিকে কেন্দ্র করে মসজিদ ভাগ করেছো তোমরা আল্লাহ বলেছে এদের গজব দে লুত নবী জামলার মত ভূমি কম্পে বের দে বাতিস বাড়ি গিয়ে চিন্তা করবে আমার ওয়াজ না বাড়ি থেকে ভাববে বাস্তব কথায় বলে যাচ্ছি খবরদার নয় বাড়ি থেকে শিখে নেবে মোমেনের প্রথম পরিচয় কি ভালো অসুবিধা হচ্ছে না বাবা হ্যাঁ তাহলে মোমেনের প্রথম পরিচয়টা কি বোমেনের অন্তরে মুমিনের প্রথম পরিচয় হলো ইন্না আল মুমিনুন আল্লাযিনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম এক নম্বর পরিচয় কি মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে মুমিনের অন্তরটা তখন আল্লাহর ভয় কি হবে বলুন 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 কাঁপতে থাকবে আল্লাহ আমি কি পাপ করেছি আল্লাহ আমার পাপের কথা খেয়াল করে আমি কাচ্ছি চোখের পানি মুসলমানের বাচ্চা তোমরা কত পাপ তার ঠিক নেই কত নারী নষ্ট করেছো কত মানুষের জীবন নষ্ট করেছো কত তুমি কি করেছো মদ খেয়েছো সুদ খেয়েছো এই পাড়ায় বন্ধন টন্ধন চলছে ভালো হ্যাঁ হ্যাঁ পাড়ায় বন্ধন টন্ধন ভালো চলছে আর মেয়েরা ওই ওই বন্ধন অফিসারদের গায়ে গায়ে মেয়েগুলো সব ঘেঁচা করে গ্রুপ গ্রুপ করছে ভালো আর ওই মেয়েদের শ্বশুর গুলো ওই মেয়েদের শ্বশুর গুলো পাকা পাকা দাঁড়িয়ে নিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ছে কবরে ঢোকো বল তুমি শ্বশুর তুমি শ্বশুর মসজিদে জামাতে নামাজ পড়ছো আর সুদ কারবার করে তোমার ছেলে সুদের কারবার করে আর তুমি ওই 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 ইবাদত করে নামাজ পড়ছো একটাও দোয়া কবুল হবে না এটা আমার কথা না আমার বাবার কথা নাই নবীর কথা নবী বলেছেন দোয়ার দোয়া কবুল হবার পাঁচটা শর্ত মনে আছে এক নম্বর কি হালাল খাবার খেয়ে দোয়া চাইবে হারাম এতটা খাবার থেকে হালাল একটু খাবার যথেষ্ট জোরে বলুন বাড়ি থেকে ভাববেন বাপেরা সাময়িক কথাগুলো না সহ্য করতে পারি না তাই জাতির জন্য বলতে বাধ্য হয়েছি আর কথা বলি এই যুবক ছেলেরা এই যুবক ছেলেরা বলো তো দেখি যে মেয়েটা যে মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায় ওটা হলো আমার কলিজার টুকরা কন্যা এই আপনাদের বাচ্চা বাচ্চা মেয়েরা বুকে মাথা রেখে ঘুমায়নি বাকে বাপের ভাই বলুন না রে ভাই যে মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায় ওটা হলো আমার কলিজার টুকরা কন্যা যে মেয়েটি আমার পাশে ঘুমায় ওটা হলো আমার স্ত্রী ও বউ যে মেয়েটা আমার পাশের ঘরে ঘুমায় ওটা হলো আমার বোন বোন যে মেয়েটা আমার জন্য রাতের পর রাত জেগেছে ওটা হলো আমার মা রাস্তার মেয়েটা মাল হয় কি করে রে এ যুবক রাস্তার মেয়েকে মাল বলো কি করে তুমি অন্যের বোনকে মাল বলো আর তোমার বোনকে কেউ মাল বললে তুমি লাঠি নিয়ে মারতে যাও আগে মানুষ হও তারপরে হিন্দু মুসলমান বুঝবে নিজের বিবেককে প্রশ্ন করো বন্ধু কথাগুলো শুনতে হয়তো সাময়িক খারাপ লাগবে আমি বলেছিলাম না মোমেনের আলোচনা শুনতে গেলে একটু মেজার গরম হয়ে যাবে মনে আছে কথাটা তাহলে এক নম্বর কি মোমেনকে চিনবেন কি দেখে মোমেনির সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে মোমেনির সামনে তখন কি হবে আল্লাহর ভয়ে বুকটা কাঁপতে শুরু করবে আর একটা কথা বলছি কবরে গেলে কটা প্রশ্ন হবে তিনটে তাই তো নাকি মান রব্বুকা মান নবীয়ুকা ও মা দীনুকা তোমার রবকে তোমার নবীকে তোমার দিন কি নাকি কবরে গিয়ে জিজ্ঞাসা করবে মা সিলসিলা তুকা তোমার সিলসিলা কি তুমি তব্লিগ পুরপাড়া বেরেলি জামাতে ইসলাম আলে হাদিস ছেলে কিনা জিজ্ঞেস করবে নাকি তাহলে মারামারি করেন কেন ধর্ম নিয়ে মারামারি করেন কেন এ ওকে সালাম দেয় না ওকে সালাম দেয় না ছি সারাজন ধর্মের মানুষ যারা হিন্দু ভাইদের দেবতা অনেকগুলো ঠিক না বেঠিক তা মারামারি তাদের মধ্যে হওয়া সম্ভাবনা বেশি কিন্তু মুসলমানদের ধর্মগ্রন্থ একটা নবী হলো একজন আর এদের মধ্যে যত মারামারি বেশি মৌলুবীদের মধ্যে বাস্তব কথা আজ বলে যাচ্ছি আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করুন জীবনে কারোর কারোর কাছে মাথা নত করতে হবে না একটা একটা করে বলে যাচ্ছি চলো চলো আর একটা কথা বলি বাপ কবর খুলতে গেলে চার বান্ডিল বিড়ি দেন কেন খারাপ খারাপ কবর খুলছে কবর খুলতে গেলে তার চার বান্ডিল বিড়ি লাগবে বিড়ি খাচ্ছার কবর খুলছে হাজি সাহেব মরে গেছে হাজি সাহেবের কবর খুলছে আর বিড়ি খেয়ে কবর খুলেছে খোলার পরে হাজি সাহেবকে সব জানাজা পড়িয়ে এক হাজার মানুষ হাজি সাহেবের জানাজা পড়ালো পড়িয়ে হাজি সাহেবের কবরে ঢুকিয়ে দিল দিয়ে বুকে মাটি দিচ্ছে মিনহা খোলাক না কুম অফিহানুকুম অমিনহা নুকুরি ঢুকুম তার নুকরা বলে সব লোক মাটি দিয়ে চলে এসছে আল্লাহ দুটো ফেরেস্তা পাঠিয়েছে যা ও হাজি সাহেবের গিয়ে জিজ্ঞেস কর কবরে গিয়ে ও তিনটে প্রশ্ন কর মান রব্বুকা মান নবী ও কামা দিন উকা তোর রবকে তোর নবী কে তোর দিন কি ফেরেস্তা কবরের কাছে এসছে এসে মার খেছে দৌ আল্লাহ জিজ্ঞাসা করছে পালিয়ে নি কেন ও কি মুসা নবী নাকি চর মেরেছে পালিয়েছি বলছে আরো ডেঞ্জার মাল বলছে কেন বলছে আল্লাহ কবরে কি ঢুকবো কে কবর খুলেছে জানি না এত বিড়ির গন্ধ কবরে ঢুকতেই পারি না এত বিড়ির গন্ধ এই শুনে জানাজ আজ বলে যাচ্ছি আমি বাপেরা আমার কথাগুলো শুনতে খারাপ লাগবে কিন্তু বাস্তব অভিজ্ঞতা কথাগুলো বলছি আপনার তো আল্লাহ অর্থ দিয়েছে দশজন মুসল্লিকে দশটা মুসল্লিকে এক হাজার করে দশ হাজার টাকা দিয়ে যাবে নামাজি মুসল্লিকে দশজনকে দিয়ে যাবে ভাই শোন তোদের আগে যদি আমি মরি দশ হাজার টাকা তোদের দশজনকে দিয়ে যাচ্ছি তোদের আগে যদি আমি মরি তোরা যা জানিস বিসমিল্লা আল্লাহ আকবর বলে কবরটা খুলবি খুলে আমার মাটি দিয়ে দিবে লাভ হবে আসন আলোচনা একটা একটা করে করি সবে তো মোমেনের পাঁচটা আলোচনার প্রথম আলোচনায় আছি আর একটু এগিয়ে যাচ্ছি আল্লাহ নবী মদিনার বাজারে বেরোলে বাচ্চা বাচ্চা ছেলেদের দেখতে পেলে নবী কি বলতেন জানেন আসসালাম আলাইকুম নবী বলতো আলাইকুম আসসালাম তারপরে নবীকে জিকে নবী জিজ্ঞাসা করতেন তোমার আব্বার নাম কি তোমার মায়ের নাম কি তোমার আব্বা মা বেঁচে আছে ওদের মধ্যে তোকে যদি কোনো বাচ্চা বলতো আমার আব্বা মা দুজনেই মারা গেছে আমার নবী ওই বাচ্চাটাকে কর বুকে জড়িয়ে ধরে কি বলতো জানেন তোমার আব্বা মা কেউ নেই আমি মোহাম্মাদ আমারও আব্বা মা কেউ নেই আমি মায়ের পেটে ছিলাম তখন বাপকে হারিয়েছে ছ বছর বয়সে মাকে হারিয়েছি জানো নবীজয় এই বাচ্চাটার মাথায় হাত বুলাতেন আর কী বলতেন শুনে নিন মান আওয়ায়তি ইমান ইলা তো মিগি ও শারাবিগি আব যা বাল্লাগুলা গুলো জান্নাম আল্লানবী বলতেন যে ব্যক্তি কোনো ইতিমের মাথায় যদি হাত বোলায় কোনো ইয়েতিমিকে যদি খাবার খাওয়াই কোনো এতিমিকে যদি আশ্রয় দেয় কোনো ইয়েতিমিকে যদি পানি পান করায় আউজাবাল্লাহ আল্লাহ গুলাগুল জান্নাত ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় আর বাপ মারা গেছে চাচা বেঁচে আছে বাপ মারা গেছে চাচা বেঁচে আছে ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করতে বসে আছে তো আবার হারাম খোর কথা গারে বাস্তব কথা বললাম আবার দেখেন আল্লার নবী একটি বসে আছে সাহাবিদের নিয়ে সাহাবিদের নিয়ে বসে আছে এমন সময় একজন বুড়ি মেয়ে ছেলে আসছে নবীর কাছে লাঠি ধরে ধরে বুড়ি মেয়েটা যখন কাছাকাছি এলেন নবীজি দেখতে পেলেন আমার দুধমা হালিমা কে বললাম দুধ মাথা হালিমা আসছে আরি যখন নবীর মা কাছাকাছি এসছে হালিমা কাছাকাছি এসছে নবী এখন চিন্তা করছে কি দিয়ে বসতে দিই মাকে কাছে তো কিছুই নেই আরে সঙ্গে সঙ্গে গায়ে ছিল চাদর নবীর গায়ে চাদরটা খুলে নবী নিজে নিজের গায়ে চাদরটা খুলে হালিমাকে বিচিয়ে দিলেন বসতে জোরে বলো আচ্ছা নবী কাকে বসতে দিলেন জোরে বলুন কোন মা দুধ মা কি খুলে দিলেন গায়ের চাদর তাহলে তোমার নবী তার দুধ মাকে গায়ের চাদর খুলে বসতে দিল এই মুসলমানের বাচ্চা তুমি নবী ভক্ত না হম নবীর সেনা নবীর ভক্ত তুমি তোমার মাকে কোনদিন বসতে দিয়েছ তুমি ঘাটে ঘুমাও আর তোমার মা বাবা ঘুমায় চেকায়ে তলায় ঠিক না বেটি তুমি আবার বলে আমি নবীর ভক্ত ভন্ড কোথাকারে তুমি আবার নবীর ভক্ত দেখাও না তোমার নবী তার দুধ মার জন্য গায়ের চাদর খুলে দিয়েছে বিছিয়ে আর তোমার বাপকে তোমার মা ঘুমায় চাটা এ তলায় আর তুমি ঘুমাও ঘাটে বিবেককে প্রশ্ন করো এটা মোমেনের পরিচয় নয় এক নাম্বারের ব্যাখ্যা চলছে এখন অসুবিধা হচ্ছে আরো দেখে আল্লাহ নবী বলছেন লান আল্লাহ গুমান সারাকা মানার আল আরুদি লান আল্লাহ গুমান সারাকা মানার আল আরুদি ওই সমস্ত লোকের প্রতি আল্লাহর গজব যারা জমির আলচুরি করে করে জমি বাড়িয়ে নেয় কত আলচোর চাচা বসে আছে আল্লাহ ভালো জানে ও রাগ করবেন না জমির আলচুর। আলচর বোঝেন তো বাপ হ্যাঁ আব্দুল গফার আব্দুল জব্বার দুজনের জমির মাঝখানে চার হাত আল দলিলে লেখা আছে প্রত্যেক বছর এ সেভ করে ও সেভ করে করতে করতে কুড়ি বছর পরে সে আলি উঠে গেছে এও মুসলমান ও মুসলমান বাড়ি থেকে ভাববে মোমেন হবে যে তার মনের মধ্যে এই ধাক্কা আসবে ইস আমি এই পাপ গুলো করেছি আল্লাহ আমার অবস্থা কি হবে আর একটা দিচ্ছি আল্লাহ নবী বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীর পিতা মাতারা কোনদিন গালি গালাজ করবে না তার মানে কাকে শ্বশুর শাশুড়ি এই স্বামীরা শ্বশুর শাশুড়ির গাড়ি গালাজ করা নিষেধ আল্লাহ নবী নিষেধ করেছেন খবরদার তুমি তোমার স্ত্রীর পিতা মাতার গাড়ি গালাজ করবে না আর স্ত্রীর সঙ্গে সংসার করতে গিয়ে তার মা মাসি এক উদ্ধার করেছেন বিবেককে প্রশ্ন করো এত সহজ জিনিস ইসলাম না খালি নামাজ পড়লে মুসলমান মৌলবীরা বলে দিয়েছে বিরাশি জায়গায় নামাজের কথা আছে তুমি মুসলমান বাস ঈমানের সত্তরটা ভাগ কটা সত্তরটা ভাগ আছে ঈমানের আর কোরআনে আছে তিরিশটা মোট কটা হলো একশোটা খালি মোমেন কাকে বলে একটা একটা করে শুনে যান তাহলে এক নম্বর মোমেনের পরিচয় কি ইন্নামালিনা ইজা জুকির আল্লাহ মোমেনের সামনে যখন আল্লাহর গজবির আলোচনা করা হবে মোমেনের অন্তরটা আল্লাহর বয়ে কাঁপতে থাকবে শুধু খেয়েছ ঘুষ খেয়েছ ব্যবচার করেছ নারী নির্যাতন করেছ চুরি করেছ জেনা করেছ পাপ কাজে লিপ্ত হয়েছ মনে মনে এটাই অনুতপ্ত করো আজকেরে বসে বসে ও গো আল্লাহ আমারে জীবনে কত পাপ করে ফেলেছি আর আমার উপায় নাই খোদা গো এই মুহূর্তে যদি তুমি মৃত্যু দিয়ে দাও এই পাপীরে বোঝার মাথায় নিয়ে কবরে কিভাবে যাব এই বলে তুমি তওবা করো আল্লাহ বলছো ও মাইয়া আমালু সুআউ আও যুলিব নাফসা সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়া জিদিল্লাহ গফুরুর রাহিম খালেস নিয়েতে বান্দা যদি তোরা করিস আমি আল্লাহ তোদের জীবনীরে গোনা গুলো মাফ করে দেবো ব্যাখ্যা হলো কতক্ষণ এই দু ঘন্টা কুড়ি মিনিট বকা হয়ে গেছে অসুবিধা হচ্ছে আর একটু হবে না বন্ধ করে দেবো হবে একবার না আর এই বি না রায় দ্বিতীয় নাম্বারটা আসছিস তাহলে এক নাম্বার হলো কি মোমেনের পরিচয় হলো কি মোমেনের সামনে যখন আল্লাহর গজবের কথা আলোচনা করা হবে মোমেনের অন্তরটা আল্লাহর ভয় কি হবে বাপ কাঁপবে প্রত্যেকের অন্তরে আল্লাহ আপনারা নিজের পাপের কথা খেয়াল করুন আমার দিকে খেয়াল করতে হবে না বাপ আমি আমার পাপের কথা খেয়াল করি আমার পাপ জানে মন মা জানে বাপ আপনাদের পাপ আপনারাই জানেন আপনাদের বাপকে আমি জানি না আপনি জানেন আমার বাপকে আমি জানি না আমার মা জানে আমার মা যাকে বাপ বলতে বলেছে আমি তাকে এই আব্বা বলে ডেকেছি ঠিক না বেটি পাপ জানে মন মা জানে বাপ নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলুন কত কি করেছি কত মানুষের ঠকিয়েছি কত মানুষের সঙ্গে দুরম্বরি করেছি একটু বিবেককে প্রশ্ন করুন কত মানুষের প্রতি অবিচার করেছি কত মানুষের প্রতি অত্যাচার করেছি নিজের বিবেককে প্রশ্ন করুন আর চোখের পানি ফেলুন আল্লাহ বলছে তোর আমি ক্ষমা করে দেব আমার নাম রহমান আমার নাম রহি তোর জীবনের গোনাগুলো মাফ করে দেবো জোরে বলুন সমান আল্লাহ এক নাম্বার দুই নাম্বার আলোচনা আসছি মোমেনের দ্বিতীয় পরিচয় ওয়িদা তুলিয়া আলাইহিম আয়া দুগু যা দা তুহু ইমানা এইটুকুর ব্যাখ্যা আল্লা ও ইদা তুলিয়া আলাইহিম আয়া তুহু জাদা তুহুম ইমানা এইটুকুর ব্যাখ্যা এর বাংলা মানে এটা কি শুনে শুনেছি আল্লাহ বলছে মোমেন দ্বিতীয় পরিচয় হলো কি মোমেনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাবাদ করা হবে মোমেনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাবাদ করা হবে মোমেনের অন্তরটা ইমানটা আল্লাহর প্রতি ভালোবাসাটা বেড়ে যাবে কোরআন যারা ভালোবাসে না তারা কেমন মুসলমান এই মুসলমানের বাচ্চা এই এই করেছে মুসলমানরা বেশি অবমাননা যদি বেহজি করতে হয় মুসলমানরা বেশি বেহজ্জুতি করেছে কোরানকে পৃথিবীতে আমি দুটো উদাহরণ দিচ্ছি দুটো উদাহরণ আপনাদের এখানে দেখুন মিলে যাবে এক নম্বর এই কোরআন যাদের বাড়িতে আছে দেখবেন গুটের মাচায় সামসেটে মানে কি বলবো আলমারির ভেতরে তাকের ভেতরে ঢুকিয়ে রেখেছে কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়ে মাকড়সা জাল বনে টিকটিকি ডিম পাড়ে আর সরা পায়খানা ফেরে কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়বে আর মাকড় আর কি বলবো বাড়ির ভিতরে টিভি টেলিভিশন সিডিটা সুন্দর করে আলমারি সোজা করে খাটে সোজা করে রেখে দিয়েছে টিভির স্ক্রিনে যদি একটা মশা রক্ত খেয়ে বসে আস্তে

যদি মশাটা মারা যায় স্ক্রিনটা দেখতে কেমন হয়ে যাবে জিতের মুখটা দেখতে ট্যারা হয়ে যাবে রচনা ব্যানার্জির মুখটা কেমন বেঁকে মতো যাবে কোয়েলের মুখটা যখন টেরি মতো হয়ে যাবে হ্যাঁ সাবন্তিকে দেখতে কেমন হয়ে যাবে সেই জন্য আস্তে আস্তে তুমি করেছো কি টিভির স্ক্রিন থেকে মশাটা সরাচ্ছ যে জিনিসটা দুনিয়াতে তোমার অপমানিত করবে কেয়ামতের মাঠে জাহান্নামাই দেবে তাকে তুমি পৃথিবীতে গেলাপ দিয়ে সুন্দর করে ঢেকে সুন্দর সুরক্ষিত জায়গায় রেখেছ আর যে জিনিসটা তোমাকে দুনিয়া আখেরাতে দুনিয়া আখেরাতে জান্নাতের পথ দেখাবে তাকে তুমি পৃথিবীর জমিনে উই খাইয়ে দিয়েছো হে মুসলমান তুমি আবার বলো আমি মুসলমান কোরআন ভক্ত বিবেককে প্রশ্ন দ্বিতীয় নাম্বার অপমান করেছে মুসলমানরা কোরআনকে বেশি দেখুন ইংরেজির মাস্টার যে ইংরেজি পড়ায় আপনার ছেলেকে সপ্তাহে তিন দিন পড়ায় মাসে হয় বারো দিন তাই তো নাকি তিন চারে বারো বারো দিন মাসে পড়ায় ইংরাজির মাস্টার দু ঘন্টা করে পড়ায় তার তুমি মাইনে দিয়েছো পাঁচশো টাকা মাস শেষ হওয়ার আগে ইংরেজি মাস্টারের মাইনে ঠিক করে রেখেছিলে আর যে মানুষটা তোমার ছেলেকে কোরআনের শিক্ষা দেয় সপ্তাহে পাঁচ দিন পড়ায় মাসে হয় কুড়ি দিন দু ঘন্টা করে পড়ালে কুড়ি দিন পড়াচ্ছে মাসে তিরিশ দিন 30 দিনে 20 ঘন্টা পড়ায় আর ও 30 দিনে 12 ঘন্টা 12 দিন পড়ায় তার মাইনে 500 টাকা আর এ 30 দিনে 20 20 দিন পড়াচ্ছে এর মাইনে দিয়েছো 50 টাকা তাও আবার 6 মাসের বাকি চাইলে বলেছো লকডাউন ঠিক না ভাই ঠিক হে মুসলমানের বাচ্চা তোমরা আবার বলো আমরা কোরান ভক্ত তোমরা কোরান পিপাসু তোমরা কোরান ভক্ত বিবেককে প্রশ্ন করো চলুন কোরআন তালাবাতের এবার অবস্থা দেখি ওটা কি দুধ ওরি বাবরি বাপ এ তো মনীষী বিশাল কদর করে এরা সোহান আল্লাহ যাক শুনেও খুশি হলাম বাপ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আমার বাপেরা কথাগুলো একটু মাথায় রাখুন এবার আসছি কোরআন তেলাবাদ সম্পর্কে একটু শুনে নিন আমি যে কোরআনের আয়াতগুলো টুকটুক করে পড়ছিলাম মনে আছে প্রথম থেকে পড়ছিলাম না এক একটা অক্ষরে দশটা করে নেকি পাচ্ছিলেন জোরে বলুন আসুন কোরআন তেলাবাদ করলে কি হয় নবী বলেছেন মান করা আল আনা হরফান ফালাগু আসর হাসানা যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে নামায় আমল নামায় দশটা নেকি লিখে দেওয়া হবে কোরআনের ভিতরে কতগুলো অক্ষর আছে তাও বলে দিয়েছি এরপরে নবী আমার বললেন কোরআন তেলাবাদকারী মানুষের জন্য জান্নাত আশা করে থাকে যারা কোরআন তেলাবাদ করে আল্লাহর নবী বলেছেন যার মধ্যে কোরআনের আয়াত নাই তার মধ্যে কিছুই নেই সারা পৃথিবীর সবকিছু পাবে কোরআনের ভিতরে রয়েছে বাবা আমি কোরআন কি নিয়ে গবেষণা করতে গিয়ে এই পিএইচডি বা ডক্টরের করতে গিয়ে কোরআন কি নিয়ে গবেষণা করতে গিয়ে আজকে যা পেলাম কল্পনার বাইরে কি নেবেন কোরআন থেকে সবই রয়েছে কোরআন ভিতরে দুটো উদাহরণ দেবো দেবো বাবু হ্যাঁ আমার স্কুল আমি তো উচ্চ মাধ্যমিক স্কুলের একজন শিক্ষক তো আমার স্কুল যেদিন আমি জয়েন করি আমার হেডমাস্টার ছিল খুব ভালো মানুষ খুব ভালো মানুষ হেডমাস্টার আমাকে বলছে মারু আমি শুনেছি তুমি পশ্চিমবাংলায় ফার্স্ট হয়েছো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট হয়েছো সেকেন্ড হয়েছো তো আমার স্কুলে ইংরাজির টিচার খুব কম তো তুমি নিচু ক্লাসের ইংরাজিটা যদি একটু পড়াতে তাহলে ভালো হতো তা বললাম স্যার আমি চেষ্টা করব দ্বিতীয় নাম্বার ভূগোলের টিচার নেই জিওগ্রাফি অনার্সের টিচার নেই তো ভূগোলের টিচার নেই তুমি যদি ভূগোলটাও পড়াতে ভালো হতো বললাম স্যার আমি চেষ্টা করব তারপরে বলছেন যে কম্পিউটারে ডিপ্লোমা করেছো শুনেছি তো কম্পিউটারগুলো পড়ে আছে তুমি যদি কম্পিউটারগুলি একটু পড়াতে শেখাতে ছেলেদের তাহলে আর একটু উপকৃত হতো ছেলেরা তো আমি বললাম ঠিক আছে স্যার চেষ্টা করব। কারণ আমি জানি মানজাদা যাদা। যে চেষ্টা করে সে পায় তা আমি করেছি কি আমার সাবজেক্ট বাদ আমার সাবজেক্ট তো পড়াতেই হবে তা আমি ভূগোল পড়াচ্ছি ছেলে মেয়েদের তো ভূগোলের তিনি টিচার জিওগ্রাফি অনার্স এর টিচার তিনি এলেন তার সাবজেক্ট তাকে দিয়ে দিলাম তো দেবার পরে ভূগোলের টিচারটা আমাকে বলছে স্যার আমি আপনার একজন খুব বড় ভক্ত বললাম কি রকম বলে স্যার আপনি এই আসামের কালাইগাঁও কলেজের মাঠে লেকচার দিতে গিয়ে বলেছেন যে কোরআনের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা কোরআনের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট আছে দলিল সহ তো এটা কি করে সম্ভব আমি বললাম কেন হাবি এনি প্রবলেম তা বলছে স্যার প্রবলেম মারাত্মক বললাম কি তা বলছে স্যার আজ থেকে দেড় হাজার বছর আগে কোরআন এসেছে আর কোরআনের ভিতরে পেলেনটা কি করে ঢুকবে পেলেন তো দেড় হাজার বছর আগে ছিল না ঠিক না বে ঠিক আমি বললাম স্যার আমি বললাম ক্লাস নাইনের ক্লাস টিচার ক্লাসটা করে আসি কথা কথা হবে তো হচ্ছে আমি তখন বলছি স্যার আপনি কিসের টিচার উনি বলছে আমি হলাম জিওগ্রাফি অনার্স এর টিচার মানে ভূগোলের টিচার তা আমি বললাম স্যার হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিওগ্রাফি ভূগোলের সংজ্ঞাটি কি উনি বলছেন জিওগ্রাফি ইজ দা ডাইনামিক সায়েন্স ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান তখন আমি বলছি মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স থিওলজি মিন্স শুনে নিন থিও মানে খোদা লজি মানে জ্ঞান খোদার প্রদত্ত জ্ঞান অর্থাৎ এটা গ্রিক ভাষা ইংরেজি নিজস্ব ভাষা নেই ও ভাষাটা এসেছে গ্রিক ভাষা থেকে গ্রিক ভাষা এ কে বলে আলফা বি কে বলে বিটা সেজন্য এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে তো আমি বললাম মাই থিওলজি আমার করানার হাদিস হলো সারা বিশ্বের সাইন্সের সাইন্স উনি বলছেন স্যার কি করে হয় একটু প্রমাণ দিন তো আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন আন্নিক গতি বার্ষিক গতি বলছে হ্যাঁ স্যার আমি বললাম ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন জোয়ার ভাটা বলছে হ্যাঁ স্যার আমি বললাম ভূগোলে আপনি পড়িয়েছেন নিরক্ষ রেখা দাগিমা রেখা মূল মধ্য বলছে হ্যাঁ স্যার আমি বললাম ভূগোলে আপনি পড়িয়েছেন ছেলে মেয়েদের দিন পরিবর্তন বলছে হ্যাঁ স্যার তো আমি বললাম 1000 বছর আগে আল্লাহ আমার কোরআনে জানিয়ে দিয়েছে যে 23 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সুরাই জুমারের মধ্যে আল্লাহ

আমি বললাম ভূগোলে স্যার পড়িয়েছেন পৃথিবীর আকৃতি কেমন তা বলছে হ্যাঁ পৃথিবীর আকৃতি কেমন শুনে নিন তখনকার মানুষেরা মনে করত পৃথিবীটা হলো সমতল তো বেশি দূর বেড়াতে যেত না পনেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সিস উনি করলেন কি সারা পৃথিবী জাহাজ করে ঘুরে এলেন ঘুরে এসে উনি বলছেন এই পৃথিবীটা দুটো মেরু চ্যাপটা সুমেরু কুমেরু চ্যাপটা পেটটা ডাবা অর্থাৎ কমলা লেবুর মতো তার কিছুদিন পরে কোরান পড়তে শুরু করলেন এই কোরআন পড়ার পরে উনি বললেন আরো বাব্দের অর্থ হলো উঠ পাখির ডিমের মতো তারপরে উনি বললেন কোরআনী পৃথিবীর শ্রেষ্ঠ আকৃতি বর্ণনা করে দিয়েছে জোরে বলুন সবান আল্লাহ বললাম স্যার ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন কি টাটোস্পিয়ার এক্সোস্পিয়ার আইনোস্পিয়ার বায়ুমণ্ডলের স্তর পড়িয়েছেন বলছে হ্যাঁ বললাম দেড় হাজার বছর আগে কোরআন আল্লাহ বলে দিয়েছেন বাইশ নম্বর পারা আঠারো নম্বর পৃষ্ঠা বার এগারো নম্বর লাইন সুরান নাম সুরাই ফাতুরের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন আসমান আর জমিনের মাঝখানে একটা স্তর করে দিয়েছি ওই স্তরের উপরে যারা থাকবে মহাশূন্য ভেসে বেড়াবে স্তরের নিচে যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো ষোলোশো 65 খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করলেন সেকেন্ড সায়েন্টিফিকস ইন দা ওয়ার্ল্ড স্যার আইজ্যাক নিউটন ভাবতে ভাবতে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন আমি বললাম স্যার ভূগোলে আপনি ছেলেমেদের পড়িয়েছেন চাঁদের নিজস্ব আলো নেই সূর্যের আলোয় আলোকিত বলছে হ্যাঁ স্যার আমি বললাম স্যার ওটা ভূগোলের কথা নয় ওটা কোরআনের কথা 1500 বছর আগে কোরআনে আল্লাহ বলে দিয়েছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজা ওয়া জাআলা ফীহা সিরাজা ওয়া ক্বমারাম মুনীরা 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরা নাম মেরে আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ কত বরকতময় বান্দা লক্ষ্য করে দেখি এই পৃথিবীতে সূর্যকে প্রদীপ করেছি চাঁদকে নূর বা মুনির করেছি নূর বা মুনির শব্দ অর্থ হলো প্রতিফলিত আলো 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে চাঁদের আলোটা প্রতিফলিত আলো নিজের সালো নয় এখন ভূগোল সেটাকে মডিফাই করে লিখে দিল আর ভূগোলে ছেলেমেয়েরা পড়তে শুরু করে দিল আমি বললাম স্যার ভূগোলে আপনি ছেলেমেয়েদের মেয়েদের পড়িয়েছেন একে চন্দ্র দুই পক্ষ তিনে নিত্য চারি বেদ পাঁচে পঞ্চমান ছয় ঋতু সাতে সমুদ্র আটে অষ্টবসু নয়ে Yeah. <laughs> নটা গ্রহ তাই তো এখন আর নটা গ্রহ নেই যারা আধুনিক ভূগোল পড়েছে দুটো নতুন গ্রহ তৈরি হয়েছে একটা নাম ফলকান আর একটা তো আমি বললাম স্যার দেড় হাজার বছর আগে কোরআনে এগারোটা নক্ষত্রের কথা গ্রহের কথা বলা আছে বলে সে কি বললাম হ্যাঁ বারো নম্বর পারা চোদ্দ নম্বর পিছার চোদ্দ নম্বর লাইন সুলার নাম শুনে ইউসুফের চার নম্বর আয়তাল্লাহাক বললেন ইউসুফ বলে একজন নবী ছিল নাম শুনেছেন ইউসুফ নবীর বাপের নাম ছিল ইয়াকুব নবী নবীর বাপের নাম হলো ইসাক নবী ইসাক নবীর বাপের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ ইউসুফ নবী স্বপ্ন দেখেছিলেন এগারোটা নক্ষত্র আমার পায়ে সাজদা করছে নিজের বাপ ইয়াকুবকে বললেন দেড় হাজার বছর আগে আল্লাহ পাক এগারোটা নক্ষত্রের কথা কোরআন জানিয়ে দিয়েছে জোরে বলুন অসুবিধা হচ্ছে আপনাদের এরপরে আমাকে বলছে স্যার কোরআনে ভৌত বিজ্ঞান আছে আমি বললাম আছে তো কোরআনে ভৌতবিজ্ঞান তাহলে ভৌত বিজ্ঞানের মূল জিনিস কি বলছে ম্যাটার 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 মিনস পদার্থ পদার্থ পদার্থকে দুটো ভাগে ভাগ করা হয় একটা অনু একটা পরমাণু অনু কাকে বলে পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে ভাবে করতে পারে তাকে বলা হয় অনু পরমাণু কাকে বলে পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে করতে পারে না তাকে বলা হয় পরমাণু তিনটে হয় ইলেকট্রন প্রোটন আর নিউটন বলছে আগে কোরআনের বাইশ নম্বর পারান সাত নম্বর পৃষ্ঠ চোদ্দ নম্বর লাইন আল্লাহ বলে দিয়েছেন অনু পরমাণুর কথা তখন আমাকে বলছে স্যার কোরআনে জীবন বিজ্ঞান আছে আমি বললাম আছি তো জীবন বিজ্ঞানের মূল জিনিস কি সেল সেল কোষ 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 কোষের একটা উপাদান হলো সাইটোপ্লাজম যার বেশিরভাগ অংশ হলো জল দেড় হাজার বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে সতেরো থেকে নম্বর এই দুটো পাড়ায় বলা আছে সাইটোপ্লাজমের কথা তখন পুরো চুপ চুপ বাপেরা কেন আলোচনা করি এই জন্যই হে মুসলমান এই কোরআন কিনে গবেষণা শুরু করলো সারা বিশ্ব আর আমরা করলাম কি এই কোরআনটাকে নিয়ে মৌলুবিরা মৌলুবিরা খালি মারামারি করছে এ ওর বলে কাফের ওর বলে কাফের আর যে যার ভক্তগুলো গুলো খালি নাচানাচি করছে বাবা মার দুঃখ এই জায়গাটায় অন্য কোনো জায়গায় নয় তাই এক নম্বর দ্বিতীয় নম্বর মোমেনের পরিচয় হলো কি আল্লাহ পাক জানিয়ে দিলেন মোমেনের সামনে যখন কোরআনের আলোচনা করা হবে মোমেনের অন্তরটা আল্লাহর প্রতি ভালোবাসাটা বেড়ে যাবে মনে রাখবেন কোরআন যত তেলাবাদ করবেন আল্লাহ তত খুশি হয়ে যাবে একটা অক্ষর পড়লে দশটা নাকি এটা তো আপনারা তো শুনে নিয়েছেন এরপরে কোরআন জানিয়ে দিয়েছে কোরআন যখন পড়া হয় বান্দারে কোরআন যখন তুমি পড়বে আল্লাহর কাছে সা সাহায্য প্রার্থনা করে নেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সারা দিনে হলো অন্তত কয়েকটা আয়াত অন্তত তুমি পড়বে প্রত্যেক দিন শুনে নিন প্রতিটা দিন অন্তত কমসে কম ২০ থেকে ৩০টা আয়াত কমসে কম ৩০ থেকে ৫০ আয়াত আপনি তেলাওয়াত করে ঘুমাবেন কোরআন যার মধ্যে আছে তার মধ্যে সবকিছু আপনি পাবেন আর কোরআন যারা মুখস্থ করে শুনে যারা কোরআন মুখস্থ করে তাদের বাপে বাপ আর মায়ের মাথায় কেয়ামতের মাঠে নুরের টুপি পরানো হবে জোরে বলুন সোহান এই এই কে নিয়ে গবেষণা চলছে সারা পৃথিবী কয়েক কটা মানুষের দেহ মাটি খেতে পারে না মাটি 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 খেতে পারে না বাবা আমি ফরেন্সিক রিপোর্টের ইনভেস্টিগেটর কুইজেন আমি একজন অফিসার তো মাটি কয়েক কটা দেহ খেতে পারে না এক নাম্বার হলো কি শুনে নিন এক নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না প্রত্যেকটা নবীর দেহ মোবারক মাটিতে টাটকা রয়েছে ধরে বলুন আল্লাহ বহু প্রমাণ আছে দুই নাম্বার দেহ মাটি খেতে পারে না কবরে টাটকা তিন নাম্বার মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মোকাম্মাল কোরআনে হাফেজ ওই আলু পেজ মার্কা হাফেজ সাহেব নয় হাফেজ সাহেব হয়ে ইমামতি করতে গিয়ে পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা এনে দিল ওরকম ছেঁচড়া হাফেজ সাহেবের কথা বলা হয়নি মোকাম্মাল কোরআনী হাফেজ তার দেহ মোবারক মাটি খেতে পারে না আর একজন মোকাম্মাল হাফেজ কেয়ামতের মাঠে তাকে বলা হবে জান্নাতের সিঁড়ি ভাঙতে বলা হবে তুমি জান্নাতের সিঁড়িগুলো একটা একটা করে পার করো আর কোরআন তেলাবাদ করতে শুরু করো জোরে বলুন সোমান আল্লাহ একজন মোকাম্মাল কোরআনে হাফেজ কোরআন তেলাবাদকারী কেয়ামতের মাঠে দশ জন জাহান্নামীকে জান্নাতে যাবার সুপারিশ করার অনুমতি আল্লাহ তাকে দেবেন এই জন্য ছেলে মেয়েদেরকে কোরআনে হাফেজ করাবেন তা তো করাবেন না কোরআনে হাফেজ করাবেন না গুন্ডা মস্তান করাবে বড় হলে সব পাঠিনে মারামারি করবে ছি তোমরা আবার জানাজার সময় তোমাদের জন্য দোয়া করতে বলবে মিনহা খলাকনাকুম বিসমিল্লাহি ওয়া বিসাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা যাবে তোমাদের ছেলেকে কোরআনে হাফেজ করাবেন আরেকটা কথা বলে যাচ্ছি ছেলেকে কোরআনে হাফেজ করান আর ছেলেকে ইংরেজি শিক্ষা দেবেন ইংরাজি শিক্ষা কম্পিউটার শিক্ষা দেবেন আরবিকে স্পোকিং শিখিয়ে দেবেন কোনো পিতা যদি তার ছেলেকে তিনটে শিক্ষা দেয় দেখবেন সেই পিতার ছেলের ভবিষ্যতে চিন্তা করতে হবে না আপনি এই বর্তমান যুগে আপনার ছেলেকে ইংরাজি স্পোকিং ইংলিশ শিখিয়ে দিন ইংরাজিটা ভালো করে স্ট্রং করে দিন আর কম্পিউটারটা ভালো করে স্ট্রং করে দিন আর কোরআনের শিক্ষা দিয়ে দিন আরবি ল্যাঙ্গুয়েজ ভাষাটা শিক্ষা দিয়ে দিন দেখবেন ও ছেলের পেছনের ও ছেলের ভবিষ্যৎ আপনার চিন্তা করতে হবে না ও নিজের পায়ে দাঁড়িয়ে যাবে আপনার তো তা করেন না তা করবেন কেন এইসব না করবেন কোরআনে বলা হয়েছে বিরাশি জায়গায় লেখাপড়ার কথা বলা বিরানব্বই জায়গায় লেখাপড়ার কথা বলা আছে মুসলমান লেখাপড়াতেই পিছিয়ে ঠিক না ভাই ঠিক যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে মূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব একশো জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই বারো জন শিক্ষিত লোককে নিয়ে নরক্ষেতাকে অনেক ভালো মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো বাপেরা কথাগুলো শুনতে হয়তো সাময়িক খারাপ লাগবে কিন্তু আমারে কথাগুলো বলতে হবে তাই এক নম্বর হলো মোমেনের পরিচয় বলেছি এক নম্বর অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে আল্লাহর গজবের কথা শুনে দুই নম্বর হলো কোরআন তেলাবাদ যখন করবে কোরআন তেলাবাদ যখন হবে তার সামনে কোরআন যখন পড়া হবে অন্তরটা ইমানটা আল্লাহর প্রতি ভালোবাসাটা বেড়ে যাবে এই দুধ খেয়ে ও বাবা আমি খাবো না তিন নাম্বারটা বলে দিচ্ছি অসুবিধা হচ্ছে আপনাদের আরে ভাই হবে না বন্ধ করতে হবে তিন নাম্বারটা কি শুনে নিন মোমেনের পরিচয় তিন না মোট পাঁচটা পরিচয় দেবো তিন নাম্বারটা কি ওয়া গিমিয়া রাব্বি মোমেনের তিন নম্বর পরিচয় হলো মোমেন ব্যক্তি পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না মোমেন একমাত্র একমাত্র ভরসা করবে জোরে বলুন তাহলে ভরসা করবে কার উপরে কার উপরে আর তোমরা তো আল্লাহর উপরে ভরসা করো উম মুসলমানের বাচ্চা নামের আগে মোহাম্মদ লিখে বসে আছো আল্লাহর উপরে ভরসা করো এই পৃথিবীতে যারা আমাদের ইমান আল্লাহর উপরে হান্ড্রেড পার্সেন্ট নেই আমরা আল্লাহকে পঞ্চাশ পার্সেন্ট বিশ্বাস করি আর পৃথিবীর কোন ব্যক্তি বস্তুকে তিরিশ পার্সেন্ট বিশ্বাস করি আর কুড়ি পার্সেন্ট বিবেককে বিশ্বাস করি টোটাল মিলে হান্ড্রেড পার্সেন্ট শোনেনি নাচ বলে যাচ্ছি এই পৃথিবীর জমিনে যারা আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করেছে তারা এক একটা আল্লাহ অলি হয়েছে এরকম হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসকারী একটা লোকের নাম বলবো লোকটার নাম হলো খাজা চিস্তি আজমির রহমাতুল্লা আল শুনে নিন আজমিরের জমিনে উনি করেছেন কি তারাগর পাহাড়ের নিচে গাছের তলায় বসে সুরাই আসিন তালাবাদ করছিলেন ফজরের নামাজের পর আর পাহাড়ের দিকে চেয়ে দেখছে উপরে এক কিছু যুবক ছেলে বড় একটা পাথর নিয়ে বসে আছে পাথরটা ছেড়ে দেবে আর পাথরটা গড়িয়ে গড়িয়ে আসবে খাজা হুজুরের উনি পাথর চাপা মারা খাজা দিনের ইমান কারে বলে দেখুন উনি পাথরের দিকে চেয়ে দুটো বাক্য বলেছিলেন এ পাথর তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে রাখে তাহলে আমার কোনো দুঃখ নেই মনে করবে এটাই আমার তো তকদির এলাকা ছিল আর কিন্তু যদি পাথর তো দাঁড়ায় যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে না রাখে পাথর তুই আজকে আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা আজও পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে মুসলমানের বাচ্চা সুবান আল্লাহ তো জোরে বলবেন না আপনারা তা বলবে কেন পার্টির মিটিং করতে গেলে চিল্লাবে খুব সময় এরই নাম হান্ড্রেড পার্সেন্ট এরিনাম নাম হান্ড্রেড পার্সেন্ট ইমাম ভরসা এরিনাম নাম বলা হয় আর আমাদের ভরসা কোন ব্যক্তির উপরে কোন বস্তুর উপরে বাড়িতে সিকিউরিটি রেখেছে চারটে বাড়িতে সিকিউরিটি রেখেছে চারটে ও ধারণা সিকিউরিটি আমার বাঁচাবে ওবে সিকিউরিটি তোকে গুলি করে মেরে দেবে ঠিক না ভাই ঠিক কত মানুষের তার সিকিউরিটি বডিগার্ডই মেরে দিল ঠিক না ভাই ঠিক কোন বস্তু তো বাঁচাতে পারে না আল্লাহ বলে বাঁচানোর বাড়ি খলাম আমি সুতরাং পৃথিবীতে যতদিন বাঁচবি ভরসা একমাত্র করবি আমি আল্লাহ আমার উপরে দলিল কোরআন ইদা আযামতা তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন চার নম্বর পাড়া দশ নম্বর পিছা চার নম্বর লাইন সুরান নাম সুরে আনিমনের মধ্যে আল্লাহ বলে দিলেন বান্দা তুই যখন কোন কাজ করতে যাবি পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না একমাত্র আমি আল্লাহ আমার উপরে ভরসা করে কাজে নামবি আমি আল্লাহ তোদের অত্যন্ত ভালোবাসি এই জন্য বাপেদের হাতে ধরে বলে গেলাম পায়ে দূরে বুড়ি গেলাম চাষ করতে যাবেন ব্যক্তির উপরে ভরসা করে নয় আল্লাহর উপরে ভরসা করে কাজে নাম মেনে ব্যবসা করতে যাবেন আল্লাহর উপরে ভরসা করে কাজে নাম মেনে বাড়ি থেকে বেরোবেন আল্লাহর উপরে ভরসা করে কাজে নাম মেনে বেরোবেন যা কাজ করবেন আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে বাবা জলসা দেবেন আল্লাহর উপরে ভরসা করে জলসা দেবেন আমি তো বলি ও রাত একটা দেড়টা দুটোর সময় যখনই উঠি আমার যত শ্রোতা কম হবে তত আমার ভালো অনেকে বলে শ্রোতা কম কি ওয়াচ করবো কেন এক হাজারটা ভন্ড শ্রোতার থেকে দশটা শূন্যওয়ালা শ্রোতার দাম আছে ঠিক না ঠিক মনে রাখবেন যদি আমি বোঝাতে পারি তাদেরকে তাহলে আমার আশাটাও সার্থক বসাটাও সার্থক তাহলে মোমেনের পরিচয় তিনটে হলো কি কি এক নাম্বার হলো মোমেন ব্যক্তির সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে দুই নাম্বার হলো সামনে যখন করা হবে আল্লাহর প্রতি ভালোবাসাটা বেমানটা বেড়ে যাবে তিন নাম্বার হলো মোমেন ব্যক্তি পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না মোমেন একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে তিনটে তিনটা হলো আর দুটো বাকি আছে বাবা দুটো বলতে বলতেই তিন ঘন্টা বকা হয়ে গেল 3 ঘন্টা পৌনে তিন ঘন্টা চলছে এখন 4 নাম্বারটা কি আবার শুনুন আল্লাযীনা ইয়ুকিমুনাস নাম্বারটা হলো মুমিনের পরিচয় হলো নামাজ কায়েম করবে কি করবে নামাজ কায়েম করবে আবাবা এতগুলো লোক তো বসে আছে এসার নামাজ অনেকেই পড়েনি ঠিক না ঠিক এসার নামাজ পড়ুনি বাবা নামাজ ফরজ প্রত্যেক ব্যক্তির উপরে নামাজ ফরজ দাঁড়িয়ে বসে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে নামাজ পড়তে হবে বসে নামাজ পড়তে না পারলে শুয়ে শুয়েও নামাজ পড়তে হবে নামাজ কারোর জন্য মাপ নাই পি সাহেব জন্য নামাজ মাপ নাই মশায় মুক্তি সাহেব জন্য নামাজ মাপ নাই নামাজ প্রত্যেক জন্যই ফরজ এটা ফরজ আইন প্রত্যেক করতে হবে সারা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ ফজরের নামাজ যোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচটা নবী পড়েছিলেন কটা পাঁচটা নবী সংক্ষেপে বলে দিচ্ছি ফজরের নামাজ পড়েছিলেন হজরতে আদম আলীগিসালাম জোরের নামাজ পড়েছিলেন হজরতে ইব্রাহিম উল্লাহ আসরের নামাজ পড়েছিলেন হজরতের ইউনুস আলী গালাহতালাম মাগribের নামাজ পড়েছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আচ্ছা যে ফজরের নামাজ 2 জোহরের নামাজ 4 রাকাত ফরজ আসরের নামাজ 4 রাকাত ফরজ ইশার নামাজ 4 রাকাত ফরজ মাগribের নামাজ ফরজ 3 কেন বেজোর এটা বেজোর কেন শুনেনিন দাউদ নবী মাগribের নামাজ প্রথম পড়েছিলেন একটা বিশাল আলোচনা আছে ঘটনা আছে খুব বড় ঘটনা তো সেই ঘটনাকে কেন্দ্র করে উনি তিন চার রাখাতে নিয়ত করেছিলেন বেখে আলে তিন ডাকাতে বসে পড়েছেন তাই মাগরিবের নামাজ তিন ডাকাত মনে রাখবেন আর এসান নামাজ পড়েছিলেন সর্বপ্রথম বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম এবার আসছি নামাজের ফরজ কটা মোট হলো কটা তেরোটা ভালো করে শুনে নিন আগে এইগুলো জানুন অজুর ফরজ কটা চারটে অজুর ফরজ চারটে কি কি হজুর ফরজ হচ্ছে কি এক নাম্বার মুখমণ্ডল ধৌত করা মুখমণ্ডল কতদূর ধৌত করবেন চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত একানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে শীতকাল বলে মুখে খামচা খামচা মেরে পালাবে আর গরমকালে কল থেকে বেরোতে চাইবেন না এর নাম অজু নয় ভালো করে ধৌত করতে হবে দুই নাম্বার হাতের কনুয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে কনু পর্যন্ত দৌত করলে হবে না উপর পর্যন্ত দৌত করতে হবে তিন নাম্বার চার ভাগের এক ভাগ মাথা মশা করতে হবে চার নাম্বার পায়ের গাঁটের উপর পর্যন্ত দৌত করতে হবে গাঁট পর্যন্ত দৌত করলে হবে না পায়ের গাঁটের উপর পর্যন্ত দৌত করতে হবে অজুর ফরজ চারটে তায়াম্মুমের ফরজ হলো তিনটে কি কি এক নাম্বার নিয়ত করা দুই নাম্বার হলো মুখমণ্ডল মোছা করা তিন নাম্বার হাত মোছা করা এবার একটা ফরজ বলবো গোসলের ফরজ মা বাবাজিরা শুনে নিন গোসলের ফরজ হলো তিনটে কটা অনেকে গোসলের ফরজ জানে না গোসলের ফরজ হলো তিনটে এক নাম্বার হলো কি গড়গড়া সহ কুল্লি করা দুই নাম্বার নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো তিন নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা এই তিনটের একটা যদি বাদ যায় ও নাপাক অবস্থাই রয়ে যাবে গোসলের ফরজ আদায় না হলে নাপাকই রয়ে যাবে বলে গেলাম এবারে আসছি নামাজের ফরজ নামাজের ফরজ মোট তেরোটা কি কি শরীর পাক শরীর পাক কাপড় পাক জায়গা পাক সতর ঢাকা কেবলামুখী হওয়া নিয়ত করা এটা বাইরে শরীর পাক শরীরটাকে পাক রাখবেন পেশাব পায়খানা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আল্লাহর নবী একদিন দুটো কবরের মাঝখান দিয়ে যাচ্ছিলেন সাহাবীদেরকে নিয়ে হঠাৎ দেখলেন দুটো কবরে কঠিন আযাব হচ্ছে আল্লাহর নবী বললেন কি দুই কবরের মাঝে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে নবী বললেন কি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া করলেন সাহাবীদেরকে নিয়ে আর সামনে ছিল খেজুর গাছ বললে এই খেজুর গাছের দুটো ডাল ভেঙে আনো তো খেজুর গাছের দুটো ডাল ভেঙে এনে কবর দুটোই পুঁতে দিলেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন নবী আপনি কবরে খেজুর গাছের ডাল কেন পুঁতলেন লোকের কবরে কঠিন আজাব হচ্ছে আল্লাহ আমাকে দেখাচ্ছেন তাই দেখতে পাচ্ছি তাই ওদের জন্য দোয়া চাইলাম আর এই খেজুর গাছের কাঁচা ডাল দুটো পুঁতে দিলাম যতদিন পর্যন্ত খেজুর গাছের কাঁচা ডাল দুটো আল্লাহর জিকির আরাধনা করবে ততদিন ওদের কবরের শাস্তিরামো খুব থাকবে জোরে বলুন এই যে কবরে খেজুর গাছের ডাল পোতেন এই হলো তার ইতিহাস মনে রাখবেন তা এবারে নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন হে নবী এই লোক দুটো কবরে পৃথিবীতে কি এমন কাজ করত নবী বললেন এক নাম্বার লোকটা করত কি পেশাব ফিরে পানি নিত না পেশাব ফিরে পানি নিত না এই যুবক ছেলেরা পেশাব ফিরে পানি কেন নাও না মুসলমানের বাচ্চা খবরদার পেশাব ফিরে পানি নেবে পকেটে টিস্যু পেপার রাখতে পারো না পকটে অন্তত টিস্যু পেপার রেখে দেবে জীবনে তো অনেক জিনিস রাখো পকরে একটুখানি টিস্যু পেপার রাখলে তোমাদের মান সম্মান চলে যাবে পেশাব যদি পানি নেওয়ার অসুবিধা হয় তুমি টিস্যু পেপারটাও ব্যবহার করবে পেশাব পিরে পানি নেওয়ার ব্যবস্থা করবেন নবী বললেন এক নম্বর লোকটার কবরে আজাব হচ্ছে কেন ও পেশাব পিরে পানি নিত তোরা নাপাক অবস্থায় যাপন করতো দুই নাম্বার করতো কি দুই নাম্বার লোকটা করতো কি নামিমা মা এর কথা লাগাতো ওর কথা লাগিয়ে দিত চুগুল কুড়ি করতো এই জন্য এদের কবরে কঠিন আজাব হচ্ছে এজন্য আপনাদের বলে যাচ্ছি আজকে রাতে ওয়াজ শুনেছেন যেটা শুনেছেন নিজে বাড়িতে গিয়ে ভাববেন আর কাল চায়ের দোকানে গিয়ে আমার গুষ্টি উদ্ধার করতে যাবেন আপনাদের আজাব গবর আজাব আপনি নিজেই টেনে আনবেন আমার কিছু হবে না মনে রাখবেন আত্মসমালোচনা করুন আত্মসমালোচনা করুন নিজেকে নিয়ে সমালোচনা করুন আমি কি একজন মুসলমান আমি কি একজন মোমেন একজন মোমেন মুসলমান হতে গেলে তার করণীয় গুলো কি কি আমার মধ্যে সেইগুলি আছে কি আপনি আত্মসমালো আত্মসমালোচনা করুন আত্মসমালোচনা করলে নেকি হয় আর পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি পর সমালোচনা করা পর সমালোচনা করা এটা খুব সহজ কাজ দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায় দুধ কিনে কেউ খেতে চায় না মদওয়ালা দোকান দিয়ে বসে থাকে মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে ফাটাফাটি করে জেলে ঢুকে বসে আছে কিছু বুঝতে পারলেন কথাটা আমার এগুলো মাথায় রাখবেন তো এবারে আসছে আল্লাযীনা ইয়ুকীমুনাস নামাজ পড়লে কি হবে শুনে রেখে দিন কুরআন বলছে ইন্নাস সালাতাত তানহা আনিল মুনকার নামাজ বেআই Ami বেহার Ami খারাপ কাজ থেকে মানুষকে হেফাজত করে হারাম কাজ থেকে বর্জন করুন হুকুমের কারণে নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুতের নামাজ পড়ছো হ্যাঁ নিয়ে পাকা চালিয়ে উনি তাহাজ নামাজ করছে এই অনেক জলসায় আছে হুকমের কারেন্ট নিয়ে জলসা চলে খবরদার নয় মানা করে দিচ্ছি জলসা কমিটিকে বলছি বাবা যারাই জলসা দেবেন কারেন্টের অফিসে গিয়ে একটা দরখাস্ত করবেন দু থেকে তিনশো পাঁচশো টাকা নেবে তারা অনুমতি দিয়ে দেবে তুমি কারেন্ট ব্যবহার করবে আর নইলে কারণ মিটার থেকে যদি নিতে পারো আলহামদুলিল্লাহ খবরদার হুকে কোনো দিন জলসা চালাতে যাবে না আর একটা কথা বলে যাচ্ছি হারাম খাবার খাওয়া থেকে বর্জন করুন আর এক ঘন্টা ন্যায় বিচার করা এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছর ইবাদতের সমতুল্য এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছর বাদতের সমতুল্য কেমতের মাঠে তিন শ্রেণীর লোকের বিচার হবে প্রথম এক নাম্বার হলো বিচারকদের বিচার হবে প্রথম বিচারকদের বিচার হবে প্রথম এদিকে কর তুই বিচার করতি গ্রামে ও তখন বলবে হ্যাঁ আল্লাহ বিচার করতাম আল্লাহ বলবেন কি বিচার করেছিস বল ও তখন মার খাবার ভয়ে বলবে আল্লাহ আমি ন্যায় বিচার করেছি আল্লাহ বলবেন কাজজাবতা মিথ্যাবাদী বনে আছি তোর পাটির লোকটা অন্যায় করেছিল তুই তাকে কোনোদিন দোষী বললি না আর বিরোধী পক্ষ অন্যায় করে নির্দোষ ছিল জোর করে তার জেল খাটিয়ে মারলি এখানে আর তোর কিছু নেই গটু দাহেল সোজা জাহান্নামাই ঢোক দুই নাম্বার লোকটার বিচার হবে পয়সাওয়ালাদের বিচার হবে এদিকে তোকে অর্থ দিয়েছিলাম টাকা পয়সা কোথায় ব্যয় করেছিস ও মার খাবার ভয়ে বলবে আল্লাহ আমি খুব দান খয়রাত করেছি আল্লাহ বলবেন কাজাবটা মিথ্যাবাদী মনে আছে জলসায় একশো টাকা চাঁদা দিতে গেলে বলতি জলসা দিয়ে কি হবে আর ওদিকে ড্যান্স হাঙ্গামা হচ্ছিল এক হাজার টাকা চাঁদা দিয়েছিলিস কোন নায়িকার দেখার জন্য সামনের দিকে সিট নেওয়ার জন্য বারোশো টাকা দিয়েছিলিস এখানে আর তোর কিছু নেই দা হেল সোজা জাহান্নামাই ঢোক তিন নাম্বার লোকটার বিচার হবে একজন আলেমের বিচার হবে বক্তার বিচার হবে মৌলানার বিচার হবে

করতো নামাজ পড়তো না সুদ কর ঘুষ করে জেনা কর ব্যবিচার কর ওদের বিরুদ্ধে তুই তো একবারও মুখ খুললি না ও তোর মালে যাতে কম দেয় এজন্য তুই ওদের মন জয় করা ওয়াজ করে করেছিলিস এখানে আর কিছু নেই গো টু দা হেল সোজা জাহান্নামাই ঢোল এবার বুঝতে পারছেন ওয়াজ করা কি জিনিস তাহলে চার নাম্বারটা কি আল্লাহ সে নামাজ কায়েম করবে নামাজ যার মধ্যে নেই তার মধ্যে কিছুই নেই আমি বারে বারে বলে যাচ্ছি বাপে না পাঁচ ভক্ত নামাজ জামাতে পড়তে না পারলেও অন্তত কাজাটা আদায় করবেন জীবনে তো অনেক কাজা নামাজ করেছেন কি জবাব দেবেন আল্লাহর কাছে কি জবাব দেবেন আল্লাহর কাছে মুসলমান মুসলমানকে তুমি এক মুসলমান অপর মুসলমানের আয়না এক মুসলমান অপর মুসলমানের আয়না আমি যদি ভুল পথে চলি আপনাদের দায়িত্ব আমাকে ঠিক পথে চলানো আর আপনারা যদি ভুল পথে চলেন আমার দায়িত্ব আপনাকে ঠিক পথে বাতলে দেবা আজকের এটা আমাদের মধ্যে নেই বলে আজ মুসলিম সমাজ এতটাই পিছিয়ে পড়েছে চার নাম্বার হলো পাঁচ নাম্বারটা হলো কি ও বাবা এই তিন ঘন্টা বকা হয়ে গেছে আর আর বলবো না এবার শেষ করে এই বাবা মানে এই চার ঘন্টা বকবে আর একটা পয়েন্ট বাকি আছে না একবার আমার বাপেরা পাঁচ নম্বরটা বলছে এবার শুনে নিন খুব গুরুত্বপূর্ণ কথা এরপরে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাত তাহলে চারটে কি কি হয়েছে একবার বলুন তো দেখি এক নাম্বার মুমিনের প্রথম পরিচয় কি আল্লাহর গজবের আলোচনা যখন করা হবে তার অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে এক নাম্বার দুই নাম্বারটা কি বলেছি বাবা কোরআন তেলাওয়াত যখন হবে মুমিনের অন্তরটা আল্লাহর প্রতি ভালোবাসাটা বেড়ে যাবে তিন নাম্বারটা কি বলেছিলাম মোমেন পৃথিবীর জমিনে কারোর উপরে ভরসা করবে না একমাত্র ভরসা করবে আল্লাহর উপরে ভরসা করবে চার নাম্বারটা কি নামাজ কায়েম করবে পাঁচ নাম্বারটা কি শুনে নিন অবিম্মা রোজাক না গোমিন ফেফুল আল্লাহ বলছেন আমি তোদের টাকা পয়সা দিয়েছি মরণের আগেম টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহ রাস্তায় ব্যয় করে যাবি মনে রাখবেন এই টাকা পয়সা বিধি বাচ্চা আপনার কেউ আপন নয় আপনি মারা যাবেন আপনার স্ত্রী দু বছর কাঁদবে তারপর পৃথিবীর নিয়মে সে আবার ঠিক হয়ে যাবে আপনি মারা যাবেন আপনার ছেলে দু বছর কাঁদবে পৃথিবীর নিয়মে আবার ঠিক হয়ে যাবে আপনার ভাই বোন আবার ঠিক হয়ে যাবে তারা ঠিক পৃথিবীতে চলে যাবে আপনাকে অন্ধকার নীরব নগরে থাকতে হবে ঠিক না বেঠ শুনে নিন আজকে আপনারা প্লাস্টিকের উপরে বসে আছে আগামীকাল মারা গেলে মাটির তলায় চলে যাবে আজকের দেহতে আত্মা আছে বলে মেখে গায়ে বসে আছে কালকের মারা গেলে যদি যদি কবরে কবরে টাটকা থাকে জীবনের দাম আছে আমি এই জন্য বলি গোবা আমার দেহের কোনো দাম নেই আমার দেহের দাম সেই দিন হবে আমার মরণের দশ বছর পরে যদি কবরটা একবার খুলে দেখেন দেখি তো আবদুল্লাহিল মারুফ খুব তো বড় বড় লেকচার ছিল ও মারা গেছে দশ বছর আগে ওর কবরটা খুলতো দেখি খুলে দেখ ও মাল পচে গেছে না টাটকা আছে যদি কবরটা খুলে দেখেন দেহটাও যদি টাটকা পান আর কাপড়টাও যদি টাটকা পান ধারণা আপনাদের এটাই জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা আমাদের লাভ হয়েছিল ও বেটা ইমান নিয়ে কবরে গিয়েছে আর যদি দেখেন দেহ তো দূরের কথা কাঁপানোর কোনো গন্ধ নেই ধারণা এটাই জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা আমাদের লস হয়েছিল কারণ ওর এলেম ছিল আমল ছিল না আল আলিম ও বিলা আমালিন কা সোজারি বিলা সামারিন আমল বিঘিন আলেম ফল ফলবিঘিন গাছটা যেরকম যে আলেমের আমল নাই আলেমের এলেমের কোন দাম নাই গো বাপ জাস্ট কথা বলে যাচ্ছি কবরে দেহটা টাটকা রাখতে গেলে কবরে দেহটা টাটকা রাখতে গেলে চারটে কাগজ ঠিক রাখবেন পৃথিবীতে কয়টা কাগজ চারটে কাগজ আজ বলে যাচ্ছি মা বোন বাবাজিরা ভালো করে শুনে নিন কবরে দেহটা টাটকা রাখতে গেলে চারটে কাগজ ঠিক রাখবেন এক নাম্বার হলো কি হান্ড্রেড পার্সেন্ট ইমান আনবেন আল্লাহর উপরে হান্ড্রেড পার্সেন্ট পৃথিবীর কোন ব্যক্তি বস্তু আপনাকে বাঁচাতে পারে না একমাত্র আল্লাহর হুকুম ছাড়া ঠিক না বে ঠিক এই জন্য আল্লাহ বলছেন এক নম্বর হান্ড্রেড পার্সেন্ট আমার উপরে আমার নবীদের উপরে ইমান আনবি হান্ড্রেড পার্সেন্ট দুই নাম্বার হলো কি পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো কাজ করে যাবি ভালো কাজ করে যাবি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না ভালো কাজ করে যাবি দুটো হলো আর নবী বললেন আমার দুটো কাগজ লাগবে কি দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে দুই 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 মাঝখানে মাঝখানে রানের জীবটাকে ঠিক রাখতে হবে আরাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করতে হবে বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করতে হবে পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করতে হবে আর দুই রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করতে হবে আল্লাহ নবী বলেছেন তোরা আমার দুটো জিনিসের গ্রান্টি দে দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বিষখানে এই দুটো জিনিসের গ্রান্টি দে আমি মোহাম্মদ তোদের জান্নাতের গ্রান্টি দিয়ে দেব যান বাড়ি চলে যান বাড়ি গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ নয় চাচার ওপরে খারাপ এই জন্যই নবী বলেছিলেন দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি অ্যাপন হিম সেট দি বেস্ট আমার ইউ দোজ উইথ গুড ম্যানার রবি বলেন তোদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মলি সাহেব পিস সাহেব দরবেশ সাহেব আমির সাহেব মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয় আর একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয় ওই টলিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি জোরে বলুন ম্যানি লসিং লফ হেলথ লসিং লস বাট কারেক্টর লট এভরিথিং লস মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে কিন্তু বন্ধুরে মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না তাই নবী বলেছিলেন দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে ঠিক রাখতে পাঁচ নাম্বারটা হলো কি অমিম্মা রসাক না আল্লাহ বললেন মৃত্যু আসার আগে টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহ রাস্তায় দান করে চলে যা আল্লাহ রাস্তায় দান কর কিভাবে দান করতে হবে আল্লাহ পাক কোরআনে বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এর বাংলা অর্থটা কি আল্লাহ বলছেন যারা নাকি টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় ব্যয় করে খরচা করে রাতের বেলা দান করে দিনের বেলা দান করে গোপনে দান করে প্রকাশ্যে দান করে আমি আল্লাহ আমার কাছে রয়েছে উত্তম বদলা লাখ হৌপোন আলেই তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নাই আরেক জায়গায় আল্লাহ বলছেন মাসাল উল্লাদি না ইনফেকুম না মোয়ালাকুম ফিসাবিদ কোরআনে বলছেন তিন নম্বর পাড়া বাখানার মধ্যে যারা টাকা পয়সা দান করে একটা দানা থেকে একটা শীষ বেরোলো একটা শীষ থেকে সাতটা ফেঁকড়া বেরোলো এক একটা ফেকড়ায় কতগুলো দানা দিলাম আমি আল্লাহ চাইলে আরো ডবল দানা দিতে পারি ঠিক না বেঠিক আল্লাহ আল্লাহ বলছেন তোরা তোদের টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় যদি তোরা দান করিস আমি আল্লাহ তোদের দুটো জিনিস করব দানের বিনিময়ে তোদের জীবনের গোনাগুলো মাপ করে দেবো আর কেয়ামতের মাঠে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেব বলো আরেকটা দলিল দিচ্ছি পুরানিক আয়াত দিচ্ছি গুমা আল্লাহ্পাক বলছেন ওয়ান ফেকু মিম্মুল লক মিন কবলি আহতা কোমল মৌথো ভায়া কুল আর অব্দি লাউ লা খরতানি ইলা পাক করি যে মৃত্যু আসার আগে তোরা তোদের টাকা পয়সা ধন সম্পদ গুলো কি আল্লাহ রাস্তায় দান করে যা মৃত্যু এসে গেলে আর দান করার সময় পাবিনা তখন বলতেই কিছু পারবি না মানুষ মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায় নবী বলেছেন তিনটে দরজা খোলা থাকে এক নাম্বার হলো সদাকতন জারিয়া পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সবাব পাবে এক নাম্বার দুই নাম্বার আও ইলমিন ইনতাফাউ বিগি যদি পৃথিবীতে কেউ যদি কোনো জ্ঞান রেখে যায় দিনি বিদ্যা যদি রেখে যায় সেই দিনি বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে সবাব পাবে তিন নাম্বারটা কি আউওয়ালাদিন সনি কি য়েদ উল আহু পৃথিবীতে যদি কোনো নেক সন্তান জন্ম দিয়ে যায় ওই নেক সন্তান যদি আল্লাহর কাছে দোয়া চায় তুমি বাম্মা কবরে শুয়ে শুয়ে সওয়াফ পাবে জোরে বলেন সোয়ান এজন্য ছেলে মেয়েদের দায়িত্ব হল পিতামাতার উপরে আবার পিতামাতার দায়িত্ব আছে ছেলে মেয়ের উপরে পিতা মাতার দায়িত্ব কি নবী বলেছেন ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর নাম রাখতে হবে ডান কানে আজান দিতে হবে বাম কানে ইকামত দিতে হবে অর্থ থাকলে আকিকা করতে হবে দুই নাম্বারটা কি ওয়াইজা ওয়ালাদা ওয়াইআল্লিমুহুল কিতাব তাকে লেখা পড়া শিক্ষা দিতে হবে কোরানের শিক্ষা দিতে হবে তিন নাম্বারটা কি ওয়াইজা বালাগা ওয়াইজা বিজা কুইজ আদরাকা তাকে কি করতে হবে তাকে প্রাপ্ত যখন হয়ে যাবে যৌবন তাদের যখন ফুটবে পাত্রপাত্রী দেখে বিয়ের ব্যবস্থা করতে হবে এটা পিতামাতার দায়িত্ব আর ছেলেমেয়ের দায়িত্ব কি ছেলেমেয়ের দায়িত্ব হচ্ছে কি বাপ যখন বৃদ্ধ হয়ে যাবে ওই বুড়ি হয়ে যাবে মা বাপ যখন বৃদ্ধ হয়ে যাবে বুড়ো বুড়ি বাম্মার প্রতি লক্ষ্য রাখতে হবে বলা হয়েছে কি মা ওয়ালাদিন ইলা রাহমাতিন নাজারা লাহু বিকুল্লি নাজারাতিন হাজ্জাতামাবরুর নবী বলেছেন সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোনো ছেলে মেয়ে তার বাপ আর মায়ের মুখের দিকে যদি দয়ার নজরে একবার হাসি মুখে তাকায় ওই ছেলেমেয়ের নামায় আমল নামায় একটা মকবুল হজ্জরের স্বভাব লিখে দেওয়া হয় কি বুঝলেন বাড়ি থেকে বাপবেন বাপ্মার প্রতি অত্যাচার করেন স্ত্রীর কথা শুনে বাম্মাকে মারধর করেন খবরদার নয় যে বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে সেই বাড়িতে জানবেন আল্লাহর রহমত এখনো জীবিত আছে আল্লাহর রহমত তখন তোমার বাড়িতে ঝরবে তোমার বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা যাদের বেঁচে আছে তাদের বাড়িতে আল্লাহর জান্নাতটা এখনো বসানো আছে জোরে বলুন এ যুবক ছেলে বাড়ি থেকে যখন বেরোবে বুড়ো বুড়ি বাপার মা বেঁচে থাকলে বাপার মায়ের দোয়া নিয়ে বেরোবে বাম্মার দোয়া যদি তোমার সঙ্গে থাকে গাড়ি তলার ভেতরে ঢুকে যাবে গাড়ি তলার ভেতরে ঢুকে যাবে আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ার সিলায় গাড়ি তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে জোরে বলুন সুমান আল্লাহ নবীর কাছে এক ব্যক্তি এসছিলেন তার নাম হচ্ছে আমর জামুক রদি আল্লাহ তিনি বলছেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ আমার অর্থ দিয়েছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন আল্লাহ পাক আয়াত নাযিল করলেন ইয়াসআলুনাকা মা যা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন আল্লাহ পাক বললেন হে নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করুল আল্লাহ খুশি হবে উলমান ফখতুমিন খইরিন ফালিল বলি দায়িনী বল্লাহ রবীন নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে যত ব্যয় করবে আল্লাহ তত খুশি হয়ে যাবে জনে বলুন সবার আল্লাহ স্ত্রী ছেলে মেয়ের পিছনে পয়সা ব্যয় করুন বুড়ো বুড়ি বাম্মার কথাটা আগে আল্লাহ বললেন অনেক সময় দেখা যায় ছেলে কি করে বাপের পিছনে পয়সা ব্যয় করতে গেলে ওদের কলজে লাগে মায়ের পিছনে পয়সা ব্যয় করতে গেলে কলজে লাগে খবরদার নয় এই অনুরোধ আপনাদের কাছে করলাম এই পাঁচটা গুণ কি কি এক নাম্বার বলেছিলাম কি মমেনের পরিচয় হলো যে আল্লাহর গজবের আলোচনা হলে অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে দু নাম্বার বলেছিলাম কি কোরআন তেলাবাদ করা হলে মোমেনের ভালোবাসাটা আল্লাহর প্রতি বেড়ে যাবে তিন নাম্বার বলেছিলাম কি মোমেন পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না চার নাম্বার বলেছিলাম কি মোমেন পাঁচ বক্ত নামাজ আদায় করবে পাঁচ নাম্বার বলেছিলাম কি মোমেন পৃথিবীর জমিনে টাকা পয়সা ধন সম্পদগুলোকে একমাত্র আল্লাহ রাস্তায় খরচা করবে এক গুলো এই পাঁচটা গুণ হওয়ার পরে আল্লাহ কি বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা এরাই হলো প্রকৃত মুমিন জোরে বলুন সুবহানাল্লাহ এই পাঁচটা গুণ আলোচনা করলাম আজকে তিন ঘন্টা প্রায় 10 মিনিট ধরে পাঁচটা গুণের আলোচনা কি যে উলাইকা হম উল মুখ মিনুন হাক্কা এরা হলো প্রকৃতপক্ষে মোমেন লাহুম দ্বারা তুন ইন্দারবদিগিম তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে উত্তম বদলা হমা উফিরাতুন ক্ষমা হরিজতুন কারীব আল্লাহ তাদের রিজিক দান করে জরে বলুন সোমান আল্লাহ এই খাঁটি মোমেন যখন মারা যাবে এর প্রতি আল্লাহর রকম দয়া নাজির হবে আর মোমেনের মোমেনের পরিচয় হলো আরো তিরিশটা আছে কোরআনে কটা তিরিশটা কি কি আল্লাহ পাক বলছেন মোমেনের আর কিছু গুণ থাকবে মোমেনের গুণ থাকবে কি কি কটা তিরিশটা গুণ হবে মোমেনের

আমি টুকটুক করে বলছি হৃদয়ে গেঁথে গেঁথে বলছি বাবা একদিন কাজে লাগবে তৃতীয় দশটা গুণ কোথায় আছে বলে দিচ্ছি

তিরিশটা গুণের মধ্যে বাবা প্রথম গুণটা আমি একটু বলছি আপনাদের এক নম্বর হলো মোমেনের প্রথম গুণ হলো মোমেন মোমেনা নারী পুরুষদের প্রথম গুণ হচ্ছে কি তও বা কারি হবে তও বা কারি হবে আপনি জেনা করেছেন পাপ করেছেন নংরা কাজ করেছেন আল্লাহর কাছে তওবা করুন কিভাবে তওবা করবেন শুনে নিন তওবাতান নাসু করুন তওবাতান নাসু কাকে বলে একটু উদাহরণ দিয়ে দিচ্ছি শুনে নিন দেখবেন ভাই ভাই জমি জাগায় ঝগড়া হয় জমি জাগায় ঝগড়া হতে হতে এক ভাই অপর ভাইকে কি বলে দেখবেন রেগে গিয়ে এক বাপে যদি জন্ম হয় কি এক বাপে যদি জন্ম হয় তা তুই ক বাপে জন্ম যদি এক বাপেই তো জন্ম দুই ভাই তবু বলছে এক বাপে যদি জন্ম হয় তোর বাড়ি যাব না তোর বাড়ি খাবো না সত্যি সত্যি মরেও গেল ওর বাড়ি গেল না ওর বাড়ি খেল না আল্লাহ এক ফেরেশতাকে দেখে বলে এই দেখ আদমের এই সন্তানটা কত জেদি দেখ জেদ ভাই ভাই মিলেমিশে থাকা হচ্ছে ফরজ এ আত্মীয়তা বিচ্ছেদ করা হলো হারাম শুনে নিন আত্মীয়তা বিচ্ছেদ করা হারাম নবী বলেছেন এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে যদি তিন দিনের বেশি কথা বন্ধ রাখে ও মুসলমানই নয় আর মুসলমানের বাচ্চা এ কি করে এও হাজি চায় ও হাজি চায় ভাই ভাই ঝগড়া হয়েছে কুরবানির গোস্ত দিলে ফিরিয়ে দেয় ঠিক না বে ঠিক ও মুসলমানই নয় কুরবানির গোস্ত দিলে ফিরিয়ে দেয় ছি এ আবার নামাজ পড়ো ও আমার নামাজই কবুল হবে না আল্লাহর দরবারে এবার বলছে এক বাপে যদি জন্ম হয় তখন আল্লাহ ফেরেস্তাদের বলে দেখ একে বলেছিলাম ভাই ভাই মিলে চলতে আর এ করলো কি শপথ করলো এক বাপে যদি জন্ম হই তোর বাড়ি যাবো না তোর বাড়ি খাব না মরেও গেল ওর বাড়ি গেল না ওর বাড়ি খেলো না আল্লাহ ফেরেস্তাদের বলে এই জেদটা এই জেদটা ও যদি ওর ভাইয়ের সঙ্গে না করে এই জেদটা যদি আমি আল্লাহ আমার সঙ্গে করতো ফেরেস্তারা বলছে আল্লাহ আপনার সঙ্গে কিভাবে জেদ করবে আল্লাহ তখন ফেরেশতাদের বলে কেন ও যদি আমার ঘর মসজিদ আমার নবীর ঘর মাদ্রাসা আমার যেখানে কোরআনের আলোচনা হতো জলসায় যদি বসে বসে মনে মনে বলতো ও আল্লাহ এক বাপে যদি জন্ম হয়ে থাকি আজ থেকে মরণ পর্যন্ত কোনো দিন কোনো পাপ কাজ করব না এই বলে যদি দৃঢ়তার সঙ্গে থাকতো আমি আল্লাহ ওরে জীবনের গোনাগুলো সব মাফ করে দিতাম কিছু আমার ওয়াজ বাড়ি থেকে ভাববেন বাপেরা দেখতে দেখতে এই গুটি কত কথা বলতে বলতে তিন ঘন্টা পনেরো মিনিট বুক ফেললাম তিন ঘন্টা হয়ে গেছি বাপ পনেরো মিনিট তিন ঘন্টা পনেরো মিনিট বক ফেললাম দেখতে দেখতে বাপ তো যাই হোক এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন